بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই আয়োজনটা অনেকদিন পরে হচ্ছে আজকে, মাঝখানে তো একটু গন্ডগোল ছিল দেখে একটা হয় নাই। আর আমি একটা মনে মনে চাইছিলাম আজকে ফাঁকি মেরেছে, তো বাইরে যখন ফোন করলাম ভাই বললেন যে পসিবলি এটা এই স্ট্রাকচারের শেষ হালাকা হবে, এরপরে সামনে মাসে আর থাকতেছে না, বিল্ডিংটা ভেঙে ফেলা হবে। আমি ভাবলাম যে ঠিক আছে, আমাদের বইটা অলমোস্ট শেষ, যেটুকুই হোক আমরা আজকে ই করি, শেষ করার চেষ্টা করি। তো আমরা আপনারা জানেন, যারা জানেন আর কি, আগের থেকে যারা আছেন বা যারা ফলো করেন তাদের, তারা তো জানেন, নতুন যারা যদি দু একজন থাকেন তাদের জন্য, যে এই বইটার নাম হচ্ছে দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, আল্লাহর পথে ডাকার ব্যাপারে নবী রসুলদের মানহাজ বা পদ্ধতি কী ছিল, কীভাবে তারা ডাকতেন বা কী তাদের ই ছিল, নিয়মকানুন ছিল, সেটাই নবীদের দাওয়াতি নীতি বাংলায় আমরা বলি। আর এমনিতে আপনার আমরা এটি যখন এমনি শুরুতে পড়ছি, প্রথমেই ডক্টর সালেহ আল ফজানের একটা প্রিফেস আছে এখানে, যেখানে উনি 60টা মূলনীতি বলছিলেন, যেটা আমি প্রায় রিপিট করি, যে দাওয়াতি কাজ করতে গেলে 60টা শর্ত পূরণ করতে হবে। জাস্ট ছোট করে আমি একটু রিপিট করে দেই, জাস্ট পয়েন্টগুলো বলি, আজকে অনেকদিন পরে আবার আমরা ই করতেছি। প্রথমটা হচ্ছে যে যে ব্যাপারে যেদিকে দাওয়াত দিচ্ছেন অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন বা যেটুকু দাওয়াতি কাজ করবেন সেটার ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে, এটার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি নিজে সে অনুযায়ী কাজ করবেন, যেদিকে আপনি দাওয়াত দিচ্ছেন যা দাওয়াতে যা বলতেছেন দাওয়াতি বাণীতে বা কথায়, আমি আপনাদেরকে আজকে যা বলতেছি ধরেন সেটা আমি নিজে করব বা নিজে সেই অনুযায়ী জীবনযাপন করব। তিন নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর জন্য আল্লাহর দিকে ডাকবো, অর্থাৎ আর কোনো ইন্টেনশন থাকবে না, আর কোনো প্রাপ্তির আশা থাকবে না সেখান থেকে। চার নম্বরটা ছিল যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা দিয়ে শুরু করা, মানে প্রায়োরিটি বা অর্ডারটা ঠিক রাখা, কোনটা বেশি দরকারি সেটা আগে বলা, যেটা কম দরকারি সেটা পরে বলা। এটা যেমন ধরেন আপনি একটা উদাহরণ আমরা দিই, যে আপনি মসজিদ ভরে ফেললেন, বাংলাদেশে দাওয়াতি কাজে অনেকে মসজিদ থেকে আগে ভরতে চান, মসজিদে মানুষকে নিয়ে আসতে চান, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্ট্যান্ট জিনিস, সালাতটা হচ্ছে ইসলামের সেকেন্ড ইম্পর্ট্যান্ট জিনিস, প্রথম ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে শাহাদা বা কালেমা বা তাওহীদ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। তাই প্রথম স্তম্ভটাকে পাশে কাটায় দ্বিতীয় এইটা, মানে সালাতের জন্য মানুষকে দেখে মসজিদ ভর্তি করার কোনো ফজিলত নাই বা কোনো মিনিং নাই, প্রথমটা আগে করতে হবে, যে মানুষকে আগে তাওহীদের দিকে ডাকতে হবে, যখন তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হবেন যেটা বুঝবেন তখন তাদেরকে সালাতের দিকে ডাকতে হবে বা দিনের দিকে ডাকতে হবে। যাই হোক, প্রথমে আল্লাহর একত্বের দিকে ডাকতে হবে বা কলেমায় আমরা যেটা বলি, শাহাদায় যেটা বলি সেদিকে ডাকতে হবে। আচ্ছা, পাঁচ নম্বর পয়েন্ট ছিল, 60টা ই ছিল, শর্ত ছিল, পাঁচ নম্বরটা ছিল যে অধ্যবসায় এবং যে সমস্ত ই হবে আপনার, যে সমস্ত ক্ষতি হবে, যে সমস্ত বাধা আসবে, যে সমস্ত বিপত্তি আসবে, অত্যাচার আসবে, সেগুলোর জন্য রেডি থাকা, যে এটা এটা মানে অধ্যবসায়ের ব্যাপারটা। ছয় নম্বর ছিল যে ভালো চরিত্র বা ভালো আচরণ হইতে হবে যিনি এই করবেন, শর্ত এগুলা দাওয়াতি কাজের শর্ত। আর সাত নম্বর হচ্ছে নিজে ইসের উপরে কী বলে প্রতিষ্ঠিত, মানে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে নিজের পথের উপর এবং আল্লাহর কাছে আশা করতে হবে যে আল্লাহ সাহায্য করবেন, এবং এটা এটা বুঝতে হবে যে সাকসেসটা আসবে আল্লাহর কাছ থেকে, আমাদের চেষ্টার জন্যই কেবল সাকসেস আসবে তা না। আর আমরা যখন দাওয়াতি কাজ করবো প্রাথমিকভাবে এটা করবো নিজের নাজাতের জন্য বা নিজের মুক্তির জন্য, নিজের মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে বা নিজের রিওয়ার্ডের জন্য, ফলাফল কী আসবে এটা আমাদের বিচার্য না, ফলাফল ব্যাপারটা হচ্ছে আল্লাহর রিল্ম বা আল্লাহর সাবজেক্ট। এটা এই ছিল মোটামুটিভাবে। যাই হোক, গতদিন আমরা যেটা পড়তেছিলাম, আপনি জানেন যে আমরা এই বইটার শুরুতেই বলছিলাম যে এই বইটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট। আমরা আপনাকে আমি যাদের সাথে মিশি তাদেরকে আমি সবসময় বলি যে এই বই পড়ার আগে পর্যন্ত পলিটিক্যাল ইসলাম বলে একটা কথা প্রচলিত আছে, একটা বইয়ের কথা আপনাকে বলছি হয়তো, অলিভিয়ার রয়, উনি হচ্ছেন আপনার ফ্রেঞ্চ একজন লেখক,
ওনার একটা লেখা আছে ফেইলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, অনেক আগের লেখা, ইসের এই সেপ্টেম্বর ইলেভেনের পরের না আগের, মানে ধরেন 90s বা 80s লেখা, আমার মনে নেই কবেকার লেখা, বাট আমি পড়ছি আগে, সেপ্টেম্বর ইলেভেনের আগে পড়ছি বইটা। তো ওইখানে উনি ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম বলছেন, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো বইটা পড়ে, মানে আমার মনে হয়েছিল অ্যাজ ইফ ইট ইজ ফেলিয়ার অফ ইসলাম। কিন্তু এই বইটা পড়ার পরে আমি বুঝছি যে ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম আর ফেলিয়ার অফ ইসলাম হচ্ছে আলাদা জিনিস। পলিটিক্যাল ইসলাম বলতে উনি যেটা বোঝাইছেন, উনি মৌদুদী মরণ মৌদুদী সৈয়দ কুতুব ওনাদের যে ব্যাপারগুলো ওনাদের যে ওনারা যে প্রপোগেট করতে চাইছেন এবং দেশে দেশে ওইভাবে করে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যে ফেলিয়রগুলো আসছে ওগুলোর কথা তুলে ধরছেন। ফেলিয়র অফ পলিটিক্যাল ইসলাম ফেলিয়র অফ ইসলাম না, এবং ফেলিয়র অফ পলিটিক্যাল ইসলাম এই বই পড়ে আমরা বুঝবো যে এইটা হতে বাধ্য। যদি ওইটা ওইটা যদি ফেলিয়র অফ পলিটিক্যাল ইসলাম যেগুলোকে তারা ই দেয় প্রায়োরিটি দেয় ওগুলো যদি কাজ করতো তাহলে নবীন হোসেনের দাওয়াতের কোনো মিনিং থাকতো না। এটাই আমরা দেখতেছি, গতদিন আমাদের এটাই ছিল, গতদিনের বিষয়টা ছিল, জাস্ট লাস্ট যে সেশনটা ছিল সেখানে আমরা কি পড়ছি যে একটু ছোট্ট করে জাস্ট গতদিনের একটু একটু জায়গা পড়তেছি যে ওরা বলতেছেন যে এরা এই বলতেছেন যে মানুষ দুই ক্যাটাগরি এক ক্যাটাগরি হবে, হয় তারা ই হয়ে যাবে মানে কি বলে ওই সন্ন্যাসী হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার কোনো ব্যাপারে তাদের কোনো ই নাই, ওই ক্যাটাগরির হবে সন্ন্যাসী হয়ে যাবে, অথবা তারা কি হবে আরেকটা ক্যাটাগরি বলতেছেন যে আমি জাস্ট ওইখান থেকে একটু পড়ে শোনা পড়ে না আমি দেখবো, আইদার মঙ্ক হবে আর আদার টাইপ হলে কি হবে, হু উইশেস টু টেক দ্য উম্মা টু দ্য হায়েস্ট লেভেলস অফ কালচার অ্যান্ড সোসাইটি অ্যান্ড হি উইশেস টু এস্টাবলিশ দ্য স্ট্রংগেস্ট স্টেট অফ হিজ উম্মা। এই দুইটার একটা হবে মানুষ, হয় সন্ন্যাসী হবে আর না হয় এরকমেরই হবে। এবং তারপর কি বলতেছেন, ইন হিজ ভিউ, তারপর বলতেছেন যে নবীরা এই ক্যাটাগরি হইতে হবে, সেকেন্ড ক্যাটাগরি যেটা, যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করবে এবং উম্মাকে হায়েস্ট লেভেল কালচারাল এবং সোশ্যাল ইসের হায়েস্ট লেভেলে নিয়ে যাবে, নবীরা অবশ্যই এই ক্যাটাগরি হইতে হবে। এটা বলছেন মরণ মওদুদি, ইন হিজ ভিউ বি অফ দিস ডিস্টিং ক্লাস, কারা প্রফেটরা নবী রসুলরা, বাট ইট এসকেপ হিম দ্যাট দ্য প্রফেটস ওয়ার এ স্পেশাল ইন্ডিপেন্ডেন্ট ক্লাস। কিন্তু মরণ মওদুদি যেটা বোঝেন নাই যে নবী রসুলরা হচ্ছে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, এই দুই ক্যাটাগরি কোনোটাতেই তারা পড়েন না। তারপরে বলতেছেন রাদার দে আর পিপল অফ ডিস্টিংক্ট অ্যান্ড ফ্রি ফ্রম দ্য ফলি অফ দ্য মঙ্কস অ্যান্ড দ্য ইগনোরেন্স অ্যান্ড দেয়ার ইগনোরেন্স, বলতেছেন যে তারা এদের চেয়ে আলাদা, তারা এই সন্ন্যাসীরা যে সমস্ত ইগনোরেন্স ছিল অজ্ঞতা আছে সন্ন্যাসীদের, যেগুলো ধ্যান ধারণার মাধ্যমে এমনি 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 জান্নাত পাওয়া যাবে, এমনি এমনি নির্বাণা লাভ করবে, শুধু মুসলমানদের কথা আমরা বলতেছি না, বুদ্ধদের কথা, খ্রিশ্চানদের কথা, যারা মঙ্ক বলতে যারা দুনিয়াকে দুনিয়ার জীবনটাকে ই করেন ত্যাগ করেন, ত্যাগ করে মনে করেন যে ওই জটালা চুল দেওয়া বা জঙ্গলে থেকে বা বিয়ের সাথে না কইরা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে গিয়ে একটা কিছু হবে, সবাই এই ক্যাটাগরিতে পড়েন। তো বলতেছেন যে এরা একটা ডিস্টিংক্ট, এরা এই এই ঈদের সন্ন্যাসীদের মতো এই সমস্ত জিনিসে ভুল জিনিস নিয়ে থাকেন না। আবার বলতেছেন অ্যান্ড অলসো ফ্রি ফ্রম, এমনি এমনি বন্ধ হয়ে গেল, লুজ বোধ হয় না নাকি, মাঝে মাঝে হয় এরকম, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখা যাচ্ছে, না অসুবিধা নেই দেখা যাচ্ছে, অ্যান্ড অলসো ফ্রি ফ্রম, এবং তারা এইটার থেকেও ফ্রি, কি আরেকটা জিনিস যেটা সেকেন্ড ক্যাটাগরির থেকেও তারা ফ্রি, ফ্রম দ্য অ্যাসপাইরেশনস অফ দ্য পিপল অফ পলিটিক্স, পলিটিক্সের লোকজন রাজনীতির লোকজন যেটা চান, যে সমস্ত আশা আকাঙ্ক্ষা থাকে তাদের, যে সমস্ত প্রাপ্তি থাকে, যে সমস্ত উদ্দেশ্য থাকে, এটার থেকেও তারা মুক্ত, নবী রসুলদের কথা বলতেছেন। অ্যান্ড দেয়ার স্লাই ট্রিক্স মানে তাদের যে সততা মানে পলিটিক্স মানে কিন্তু সততা, এই যে গত কয়েকদিনে যা হয়ে গেল আপনারা বুঝতেছেন না যে যে যেখান থেকে পলিটিক্স করতে চাইছেন সবাইয়ের ভিতরে অস্বচ্ছতা আছে, সবার ভিতরে সততা আছে, ডিসেপশন আছে, মিথ্যা কথা বলার ই আছে এবং মিথ্যা দোষারোপের ই আছে একে অপরকে, মানে যাই হইতেছে আমরা এতে করতে পারি না মুসলিমরা। অনেকে মনে করেন আমরা মানে আমাদেরকে প্রশ্ন করছেন যে পোলাপান এত রাস্তায় নামছে, মানুষজন এত ই করতেছে, সবাই সাপোর্ট করতেছে, আপনারা কী করতেছেন, এই প্রশ্ন করছে। আমরা উই এজ মুসলিম এটা করতে পারি না, আমরা এনআরকিতে যাইতে পারি না, আমরা আইন হাতে নিতে পারি না, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এটা শিখান নাই, আমাদের এগুলোর মেথোডোলজি আছে, এগুলোর পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী যাব। যদি কিছু করার থাকতো এখানে তাহলে পিপল হু টাই অ্যান্ড আনটাই, যারা মুস্তাহিদ আলেম এবং যারা গোত্রপতি, আমি অনেকবার বলছি আপনাদের এখানে, তাদের কর্তব্য হচ্ছে তারা যদি মনে করেন যে এই দেশটা ঠিক মতো চলতেছে না, ইসলামিক পয়েন্ট অফ ভিউতে আমি বলতেছি, ডেমোক্রেসির পয়েন্ট অফ ভিউতে বলতেছে না,
তাদের কর্তব্য হচ্ছে তারা চিন্তা করবেন কি করে এই দেশের ফলিজ মানে এই দেশের ইগুলাকে অশুদ্ধ জিনিসগুলোকে শুদ্ধ করবেন। আমি একটা উদাহরণ দিছি, আমার মাথা হঠাৎ করে আসছে উদাহরণটা, যে এখনকার যিনি বাদশাহ সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজ, উনি কি ছেলেদের চেইনে আছেন তাই না? প্রথম বাদশাহ ছেলের এই ডাইনেস্টির প্রথম যিনি আব্দুল আজিজ বিন সৌদ, তার ছেলেদের লাইন চলতেছে কিন্তু এখনও, এখন পর্যন্ত বাদশাহ যার নাম বলি আমরা, তার ছেলে যদিও সবকিছু চালাচ্ছে কিন্তু বাদশাহ যাকে বলি সালমান বিন আব্দুল আজিজ, উনি হচ্ছে ছেলেদের চেইন। এই চেইনের প্রথম অর্থাৎ আব্দুল আজিজ বিন সৌদ মারা যাওয়ার পরে প্রথম বাদশাহ কে ছিলেন? সৌদ বিন আব্দুল আজিজ। এবং উনি অকর্মণ্য ছিলেন, উনি অথর্ব ছিলেন, উনি মদ্যপ ছিলেন, উনি ঘুমায় থাকতেন মদ খেয়ে। ওনাকে ডিপোজ করছেন না, ডিপোজ করছে কারা? করছে সুরা, করছে ডিপোজ। ওনাকে কিন্তু জনগণ জিন্দাবাদ দিয়ে করে নেই। এইটাই হচ্ছে ইসলামী মেথোডোলজি। জনগণ রাস্তায় যায় না, জিন্দাবাদ দিবে, অবরোধ করবে, জ্বালাও করবে, পোড়াও করবে, এইভাবে যে পতন হবে আমাদের খুব ভালো লাগতে পারে কারণ আমরা এই দেশে জন্মাইছি, কিন্তু এটা ইসলামের মেথোডোলজি না। ইসলামে বিপ্লব বলতে কিছু নাই, বারবার বলছি আবারও বলতেছি, খোমেনি বিপ্লব যেটা এটা ইসলামে নাই। আগে বলছে, এখনো বলতেছে এবং বারবার বলবো এই কথা কারণ নাই, আমি বলি নাই, অনেক বড় বড় স্কলাররা বলছে। এই যে নিজের হাতে আইন তুলে নেওয়া, দেখতে খুব সুন্দর লাগছে, আমারও লাগছে সুন্দর কারণ আমি এই দেশে জন্মাইছি তো, আমি জিন্দাবাদের দেশে জন্মাইছি না, আমারও খুব ভালো লাগছে। যেন পোলাপান কি সুন্দর ডিসিপ্লিন করে দিচ্ছে, এটা শেষ কথায় বলেন তো, এটা শেষ হইতো কি দিয়া? এটা শেষ কথায় পোলাপানটা নিয়ে আপনি কি প্রাইম মিনিস্টার বানিয়ে দিতেন? এটা শেষ তো এভাবে হওয়ার কোনো রাস্তা নাই। আর এটা যেখানে করছে তার ধ্বংস হয়ে গেছে। যেমন ধরেন ক্যাম্বোডিয়ার কথা আমি বলি, 13-14 বছর পোলাপানের হাতে বন্দুক দিয়ে দিছিল ক্যাম্বোডিয়া যখন এই ছিল, এই যে পলপট যেটা কমিউনিস্টরা যখন ই করলো, রাস্তায় ঘাটে কিলিং ফিল্ড সিনেমা হয়ে গেছে এটা নিয়ে, যে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে তারা পিচ্ছি পোলাপানরা, 14-15-16 বছর বয়সে হাতে বন্দুক আছে, এখানে ছবি আছে, এখানে মারতেছে, এখানে দিয়ে মগজ বাইর হয়ে যাইতেছে মানুষের। এগুলো অ্যানার্কি এটাকে বলি আমরা, ইসলামিক কোনোদিন অ্যানার্কি যে করুক যত অন্যায়ের বিরুদ্ধে করেন, অ্যানার্কি যেটা নিজের হাতে আইন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা কোনোদিন পারমিটেড না। কি পারমিটেড? মুজতাহিদ আলেম আমাদের দেশে যারা আছেন, বড় আলেম যারা, গোত্রপতি যারা, গোত্রপতি মানে কারা? আমাদের দেশের রেফারেন্সে গোত্রপতি হবেন কারা? ধরেন চেয়ারম্যান হইতে পারেন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কথার কথা। আমাদের তো ওই গোত্র সিস্টেম নাই, আমাদের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানগুলো টিল নাও দোষে গুণে মিলায় যাই হোক, তারা কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটিতে তার চেয়ারম্যান হইত না। এই এই এক বছর বা এই একটা ইলেকশন ধরে মার্কা দিয়া হইতেছে তারা, দলের মার্কা দিয়া। হ্যাঁ শেষ, ও আচ্ছা আচ্ছা, আগেরটা তো, আগেরটা কী ছিল? আমাদের আমাদের গ্রামে যে আমাদের আমাদের ইউনিয়নে যে চেয়ারম্যান, ওর বাবা চেয়ারম্যান ছিল, ও চেয়ারম্যান, সবাই সাথে তার সম্পর্ক ভালো, সে একটা পার্টি করে বা একটা পার্টির সাথে আছে, কিন্তু ওইটা দেখে কেউ তারে ভোট দেয়নি। সাথি গো, মা গো, বাবা গো, মানে সবাই সাথে পরিচিত, বুঝছেন না, সবাই খবর নেয়, সবাই ঝুঁকে ঝুঁকে আসে, এই জন্য সে চেয়ারম্যান। এরা হলো গোত্রপতি ধরেন রাফলি। তাহলে এরা যদি একসাথে হয়ে এরা শুরু করবে এবং এরা শেষ করবে, এই আপনি আমি টমডি খেরি রাস্তায় গিয়ে জিন্দাবাদ দিয়া আরব বসন্ত বানায় ফেলবো আর পরের দেশ চেঞ্জ হয়ে যাবে, এইগুলো হলো স্বপ্নের কথা। হয়েছে নাকি কোথাও যেসব জায়গায় বসন্ত হয়েছে? একটা হয়েছে, কোনো রেজাল্ট আসছে? কোনো রেজাল্ট আসে, কোনো রেজাল্ট আসবে না কোনো, কারণ এটা ইসলামী পদ্ধতি না। ওই তিউনিশিয়ায় দেখলাম বসন্ত হয়েছিল এইবারে রামাদানের সময়, দিনের বেলায় খাইতেছে, পানি খাইতেছে, বিদ্রোহ আর কি, বুঝছেন না, তিউনিশিয়ায় ওই যে সামাজিকভাবে আপনার বাইরে ওপেনলি খাওয়াতে নিষেধ আছে না, আরব বসন্ত হয়ে লাভ হয়েছে এটা। রাস্তায় পরে একদল মানুষ রাস্তায় দিনের বেলা পানি খায়, প্রোটেস্ট করতেছে যে আমরা এটা মানি না, আমরা এটা মানি না যে রোজার সময় পথে ঘাটে খাওয়া যাবে না, আরব বসন্তের ফল হলো এটা। তো ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখবো, আমাদের হইতে পারে আপনার কাছে পছন্দ হবে না, হইতে পারে এই দেশের মানুষের কাছে পছন্দ হবে না, হইতে পারে এটা আপনার কাছে ঠিক মনে হবে না, আপনার কাছে ওইটাই ঠিক মনে হবে, ওইটাই সুন্দর লাগবে দেখতে, কিন্তু আমার কিছু করার নেই কারণ প্রতিটি ব্যাপারে ফিক যেটাকে বলে বা কী করণীয় এটা অলরেডি হয়ে গেছে নির্ধারিত, এটা নতুন করে আপনার আমার বাইর করার জিনিস না। প্রত্যেকটা সিচুয়েশন আপনি কীভাবে বিহেভ করবেন আল্লাহ আল্লাহ রসুলের ইসের আলোকে সেটা নির্ধারিত আছে। এই জন্য বলতেছি যে চেঞ্জ হবে, দেশে চেঞ্জ করতে পারেন, যে বাচ্চাকে বললাম ডিপোজ করছে কিন্তু মানুষ জিন্দাবাদ দিয়ে করে নাই, কিন্তু মানুষ রাস্তায় নেই মা স্লোগান দিয়ে করে নাই, করছে কারা? সুরা করছে, যারা যারা আলেমদের, মুস্তাহিদ আলেমদের বা ওদের একটা সুরা থাকে, কাউন্সিল থাকে, তারা চিন্তা করছে যে এই বাচ্চাদের দিয়ে তো দেশের কাজ চলবে না, তারা ফয়সল বিন আব্দুল আজিজরে তার জায়গায় এই করছিল তখন। একটা জাস্ট গল্প বললাম আর কি ইতিহাস থেকে। যাই হোক, তো এই সমস্ত কথাবার্তা মৌলানা মওদুদী বলার পরে এক জায়গায় এসে ওনারা জিজ্ঞেস করতেছেন যে এইটাই যদি স্ট্যান্ডার্ড হয় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আর রাজা হইতে হবে, বাদশাহ হইতে হবে বা স্টেট বানাইতে হবে, পাওয়ারফুল স্টেট বানাইতে হবে, তাইলে তো খোস কিসরা, সিজার এবং ফেরাউন যারা ছিলেন তারাই সাকসেসফুল আর নবী রসুল সব ফেলিওর, যদি এইটা উদ্দেশ্য হয়ে থাকে যেটা মওলানা মওদুদী বলছিলেন।
এটা তো উদ্দেশ্য হতে পারে না। এই 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 জায়গা পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম, এগুলো আজকে পড়বো না। জাস্ট আমি মানে যেহেতু অনেকদিন পরে আমরা আসছি, তো সেটা বলতেছি যে এখন বলতেছেন যে বিলিভার ইজ নট টু বি ফিয়ার দ্যাট হিজ ইমান উড বি শেকেন অ্যান্ড ট্রাবলড। ইফ ইট ওয়ে রিয়েলি দ্য কেস দ্য আনবিলিভিং কিসরাজ মানে খসরু যেটা মানে পার্সিয়ার অ্যান্ড সিজার্স অ্যান্ড ফারাওস শুড সাকসেড ইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট অ্যান্ড রিচ দেয়ার ডিজায়ার্ড গোল অফ এস্টাবলিশিং গ্রেট স্টেটস অ্যান্ড অ্যাডভান্সড সিভিলাইজেশন, ইয়েট দ্য এফোর্টস অফ দ্য প্রফেটস ডিড নট মিট দ্য সাকসেস অ্যান্ড ভিক্টরি। তাইলে তারাই সাকসেসফুল, যত অত্যাচারী শাসক বারাক ওবামা বা যে যারের নাম বলেন তারা সবচেয়ে সাকসেসফুল না? পৃথিবীর গ্রেট সিভিলাইজেশনগুলো কারা বানাইছে? এখনকার এক নম্বর মানুষকে দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প, তাই না? তো আমার নবী তার আমার নবী বা যত নবী রসুল নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সব ফেলিওর, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে দি সাকসেস যদি ওই ক্রাইটেরিয়া আপনি দেন। না, সেই ক্রাইটেরিয়া না। তারপর উনি বলতে যাচ্ছিলেন যে এটা দিয়ে কিছু হয় না, আমাদের আল্লাহ আল্লাহ যে বলছেন, আল্লাহর যে মিশন, আল্লাহর যে ইচ্ছা, আল্লাহর যে ইচ্ছা সেই ইচ্ছা যে প্রতিফলিত করবে, সেই মিশন যে ই করবে সেই আল্লাহর কাছে সাকসেসফুল। দুনিয়াতেও সাকসেসফুল, আখেরাতেও সাকসেসফুল। দুনিয়াতে সাকসেসফুল মানে তাদেরকে হিউমিলিয়েট করছেন। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলি যে যারা তাকে তার বিরোধিতা করছে, আজও যারা করতেছে, লক্ষ লক্ষ পেজ পাবেন আপনি ইন্টারনেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে, কিন্তু তারা কি তার কোনো ক্ষতি করতে পারে নাই? একজন স্কলার এটাকে বলছেন এইভাবে যে টাইম জোনগুলো, পৃথিবীর যে টাইম জোন আছে, এক এক সময় এক একখানে আজান পড়ে। ধরেন আমার এখানে যখন আজান পড়লো, সিলেটে 5 মিনিট আগে পড়বে, আসামে আরও 5 মিনিট আগে পড়বে, অ্যান্ড সো অন। তো বলতেছেন যে এত কিছু করতে চাইছে তাহলে আল্লাহ রসুলের গেছে, কিন্তু প্রতি সেকেন্ডে দুনিয়ার কোনো মিনার থেকে উচ্চারিত হচ্ছে আরশাদু আন্না মুহাম্মাদ আন আব্দুহ রাসুল বা আরশাদু আন্না মুহাম্মাদ রাসুল্লাহ, আমরা যেটা বলি আজান তো বলি আরশাদু আন্না মুহাম্মাদ রাসুল্লাহ, তো সেটা উচ্চারিত হচ্ছে না। আল্লাহ তার নবীকে সম্মানিত করছেন, আল্লাহ তার দিনকে টিকায় রাখবেন, কাফেররা মুশরিকরা সেটা যতই ঘৃণা করুক তবুও টিকায় রাখবেন, কারণ ওই মেথোডোলজি আমরা ফলো করি। তাইলে এটা দুনিয়ার সাকসেস এবং আখের সাকসেস, দুনিয়ার সাকসেস হচ্ছে এটা যে আমাদের নবী কথা ধরেন সারা দুনিয়া তাকে মানে এখনও আমি যেটা বললাম যে এখনও তার বিরোধিতা করে কাফের মুশরিক, বাঙালি কাফের বাঙালি মুশরিক ব্লগে এখানে সেখানে লিখতেছে না, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারে নাই তারা, কারণ আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন আজানে আমরা প্রত্যেক সেকেন্ডে দুনিয়ার কোথাও না কোথাও একটা আজান হচ্ছে যেখানে একজন সাক্ষী দিচ্ছে আরশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। সো এই যে স্ট্যাটাসটা দুনিয়ায় কোনো মানুষের আছে, আর কোনো মানুষের আছে নাকি? আপনি চিন্তা করে দেখেন, এইভাবে আল্লাহ সম্মানিত করছেন এই দুনিয়ায় এবং পরবর্তীতে করবেন। আচ্ছা আসেন, তা এটা আমরা গতদিন পড়ছি, শেষ আমাদের এগুলো দেখা শেষ, আজকে নতুন যে জায়গাটা থেকে পড়ব। দ্য কল টু তাওহীদ অফ আল্লাহ and to warn against shirk and sins and to give good news of reward and paradise to the believers and to warn the obstinate unbelievers of the punishment and in the hellfire. মানে এটা হচ্ছে আমাদের মিশন, এটা হচ্ছে নবীদের মিশন, এটা হচ্ছে এত কী ছিল তাদের গোল, কী ছিল তাদের উদ্দেশ্য, কী ছিল? তাওহীদের দিকে ডাকবেন, শিরক থেকে মানুষকে বাঁচাবেন, যারা অবিশ্বাসী মানুষকে বিলিভ, যারা বিশ্বাসী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, যারা অবিশ্বাসী তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিবেন বা ওয়ার্নিং দিবেন। সো দে ক্যারিড আউট দেয়ার ডিউটি, এবং নবী রসুলরা তাদের ডিউটি ফুলফিল করছেন, তারা তাদের কাজ করে গেছেন, অ্যান্ড অল রিচ দ্য লেভেল অফ সাকসেস অ্যান্ড ট্রিয়াম্প, সবাই সাকসেসফুল আল্লাহর কাছে, সবাই সাকসেসফুল, একজন ফলোয়ার নাই তবুও সাকসেসফুল। এটা আমি শুরু থেকেই বললাম যে আপনি দাওয়াতি কাজ করবেন, রেজাল্টের জন্য মোটেই চিন্তা করবেন না, রেজাল্ট আপনার হাতে না, রেজাল্ট আপনার ব্যাপার না, আপনার ব্যাপার হচ্ছে আপনার চেষ্টাটা এবং আপনি সেটার জন্য রিওয়ার্ড পাবেন। একই কথা নবী রসুলদের ব্যাপারে, নবী রসুলদেরও রেজাল্টটা তাদের হাতে না, রেজাল্টটা তাদের সাবজেক্ট না, তাদের হচ্ছে চেষ্টার ব্যাপারটা, তারা করছেন কিনা, এবং চেষ্টার ব্যাপারটা যে করছেন সেই জন্য আল্লাহ তাদেরকে সাকসেসফুল বলছেন। আচ্ছা, অ্যান্ড আল্লাহ এডেড দেম, আল্লাহ এইডেড দেম এগেনস্ট দেয়ার এনিমিজ ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে দেখেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে দেখেন, নূহ আলাইহিস সালামের ব্যাপারে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, সবাইকে তাদের শত্রুর এগেনস্টে আল্লাহ এই পৃথিবীতে সাহায্য করছেন ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড উইল এইড দেম অন দ্য ডে ওয়েন দ্য উইটনেসেস উইল স্ট্যান্ড ফোর্থ, যখন সাক্ষীর জন্য দাঁড়াবেন, বিচারের জন্য দাঁড়াবেন, সেই জন্য আল্লাহ তাদেরকে নবী রসুলকে সহায়তা করবেন। এটা ছিল আমাদের গতদিন পর্যন্ত, আজকে আমরা এর পরের থেকে দেখব। দুইটা আয়াত আমরা কোট করছিলাম, গতদিনও করছিলাম, যেখানে আল্লাহ বলতেছেন যে যে ইসের অলরেডি প্রেসিডেন্ট ওয়ান্স ইন আওয়ার আর্মি, ও আল্লাহ বলতেছেন যে আমার আমার ইরা আমার মেসেঞ্জার্স রসুলরা তারাই বিজয়ী হবে,
এবং আওয়ার আর্মি মানে আল্লাহ বলছে আমার আর্মি, আমার যারা সৈনিক তারা বিজয়ী, হিজবুল্লাহ বাজাই বলেন আমার যারা সৈনিক তারা, আমার সৈনিক বলতে খালি অস্ত্র হাতের সৈনিক না, মানে যারা আল্লাহর কাজ করে যাবে তারা, সবাই কথা বলতেছে। তারপরে এখানে সূরা মুজাদ্দিলের একটা আয়াত 21 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ হ্যাজ রিটেন এন্ড ডিক্রিড, আল্লাহ লিখেছেন ফয়সালা, কাদা ওয়াল কাদার যেটাকে আমরা বলি, ফয়সালা করছেন আল্লাহ, আল্লাহর ফয়সালা এটা যে আই অ্যান্ড মাই মেসেঞ্জার শ্যাল বি ট্রায়াম্ফেন্ট, আমি এবং আমার রসুলরা বিজয়ী হব, এটা আমার ফয়সালা, আল্লাহ বলতেছেন আমি এবং আমার রসুলরা বিজয়ী হব। সুতরাং আল্লাহ তার যেটা আমরা বললাম যে আল্লাহ তার দিনকে টিকায় রাখবেন এবং ইত্যাদি গেল, আর কতগুলো আয়াত আছে আমি এগুলো এই করলাম না। এরপরে নূহ আলাইহিস সালাম এরিয়া আছে যে নূহ আলাইহিস সালাম যখন বললেন যে আর তো পারি না, তখন আল্লাহ কি বললেন যে একটা একটা নৌকা বানায় তোমার সাথে, তুমি এবং তোমার সাথে যারা আসো এবং প্রত্যেক প্রজাতির মেল ফিমেল নিয়ে তুমি সেটিতে উঠো, তার মানে আল্লাহ থেকে রেস্কিউ করলেন। যখন উনি 950 বছরের শেষে দেখলেন যে ওনাকে কেউ শুনতেছে না বা ওনাকে আর তো পারি না আল্লাহ এরকম একটা ভাব ওনার, যখন তখন আল্লাহ তাকে রেস্কিউ করলেন এবং তাকে ভিক্টোরিয়াস করলেন, এখানে সেটির উচ্চারণ উদাহরণ দিচ্ছেন, আরও বিভিন্ন জায়গায় দিচ্ছেন উদাহরণ, আমরা সেগুলো পড়লাম না, আয়াতগুলো না পড়ে আমরা এখন আবার ডিসকাশনে চলে গেলাম। সেখানে কি বলতেছেন, সো দিস ওয়ার ওভারওয়েলমিং অ্যান্ড ডিসাইসিভ ভিক্টোরিজ গেইন বাই দ্য মেসেঞ্জার্স, রাসূলদের এগুলো ছিল ওভারওয়েলমিং মানে সব কিছু ছাপায়া, নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ রেস্কিউ করলেন সব কিছু শেষ করে দিলেন, সব কিছু ছাপায় দিলেন, মূসা আলাইহিস সালামকে যখন ভিক্টোরি দিলেন তার সমস্ত সেই ফেরাউন এবং তার সমস্ত সাথীদেরকে শেষ করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভিক্টোরি দিলেন তখন কি আরবিয়ান পেনিনসুলার তার বিরোধিতাকারী কেউ ছিল, করতে পারছে বিরোধিতা করতে পারে নাই, সব কিছু ছাপায়া দিলেন ভিক্টোরি বা এই সাকসেস যাই বল। আচ্ছা তারপরে বলতেছেন অ্যান্ড ক্লিয়ার সাকসেস অ্যান্ড সো ডিফিটস রুইন্স অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড অ্যানহাইলেশন ফর দ্য আনবিলিভার্স, ডিফিটস রুইন্স ধ্বংস পরাজয় ডিস্ট্রাকশন মানে রুইন এবং ডিস্ট্রাকশন ভিতরে একটু তফাৎ আছে কথা দুইটার ভিতরে যাই হোক, এবং মানে নিশ্চিন্ন করে দিলেন তিনি ডিসবিলিভারদের, বারবারই করছেন, আজ সামুদ্রের কথা আমি বলতেছি, পম্পে নগরীর কথা বলতেছি, এই একটা কি আছে যে প্যারিস নেশন বলে একটা ডকুমেন্টারি পাওয়া যায় আপনারা দেখেন পারলে, হারুনিয়াহের, যদি হারুনিয়াহকে এই হারুনিয়া বলা মানে হারুনিয়াকে আমি এন্ডোর্স করতেছি না, হারুনিয়াহের অনেক সমস্যা আছে, কিন্তু এই কাজটা মানে যে কাজটা ভালো করছে এটা ভালো বললাম আর কি, কিন্তু তার অনেক সমস্যা আছে। এখন আপনি যদি আমার এই কথা শুনে গিয়ে হারুনিয়াহের সমস্ত তরিকা ফলো করতে চান তাহলে ধ্বংস হয়ে যাবেন, সেটা না, এই কাজটা ভালো করছে, প্যারিস নেশন একটা ডকুমেন্টারি আছে কিভাবে, এটা বাংলায় বই বাড়িছেন খসরজ বা নরজ আমি ভুলে গেছি, খসরজ বা নরজ তারা এই আমার ওয়াইফ করতেছিল ট্রান্সলেশন, তো প্রথমে আমার ওয়াইফ করতেছিল তারপরে তারা জানালো যে আরেকজন করতেছে, আমার ওয়াইফ একটা করছিল ওই যে কোরআনের নৈতিক মূল্যবোধ এই এই হরমিহের এই বইটা আমার ওয়াইফ ট্রান্সলেট করছিল পারমিশন নিয়ে, আর ওইটা করতে শুরু করছে ওনারাই বলছে করতে, কিন্তু একটা সময় গিয়ে ওরা বোধহয় কমার্শিয়ালি বাইর করবে দেখা ওনারা বলছে যে ওরা তো চাইতেছে কারণ আমার ওয়াইফ বন্ধ করে দিচ্ছে আর কি। তো যাই হোক বই আছে এটা এই যে আপনার প্যারিস নেশন, ওটা পড়ে দেখেন যে কীভাবে আল্লাহ জাতিসমূহকে ধ্বংস করে দিচ্ছে, এখনও পম্পেতে গেলে ওগুলো তো বাইর করছে আমি খুঁজে, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা আছে, খসরত বললেন না খসরত বা নরত দুইটার একটা, না না এই তাহলে এই দুইটার একটা, এই দুটো একটা আমি জানি, আর আপনার ইচ্ছা পাবেন ডকুমেন্টারিটা পাবেন চাইলে, তো দেখবেন যে কীভাবে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন এবং আরও শেষ করবেন, শেষ হওয়া শেষ হয় নাই, শেষ হওয়া শেষ হয় নাই, কারণ আমাদেরকে হয়তো করবেন না কিন্তু যারা এরকমের ই করবে তাদেরকে আরও আরও রয়েছে আরও ইয়ের টু কাম আর কি, যাই হোক তবে আমাদেরকে করবেন না জাতিগতভাবে, এটা আল্লাহ ই করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আর কি, মুসলিমদেরকে আমাদেরকে জাতিকে জাতি শেষ করে দিবেন না আর কি, সেটা আর করবেন না, এটা আল্লাহ রাসূলের দোয়া ছিল এটা একটা। আচ্ছা এরপরে কি হয়েছে যে সো বাই দিস কারেক্ট ট্রু কোরআনিক স্ট্যান্ডার্ডস লেড ডাউন বাই আল্লাহ অল দ্য প্রফেটস অ্যাটেন্ড সাকসেস অ্যান্ড ট্রিয়াম্ফ, এই আল্লাহ যে ক্রাইটেরিয়া দিয়েছেন, আল্লাহ যেটাকে সাকসেস বলতেছেন, আল্লাহ যেটাকে মানে মর্যাদা বলতেছেন সেটা অনুযায়ী সকল নবী রসুলের সাকসেস ছিল বা সকল নবী রসুল সফল ছিলেন এবং সবাই মর্যাদা উচ্চ মর্যাদা ছিল, বিকজ দে অল ফুলফিল দ্যার ডিউটি উইথ উইচ দে ওয়ার অবলাইজ অ্যান্ড অবলিগেটেড, যে যে ডিউটি দিয়ে তাদেরকে পাঠানো হয়েছিল তারা সেটাকে ফুলফিল করছেন, সেটা থেকে সরে যান নাই, শর্টকাট নেন নাই, অন্য কিছু তাদের ফোকাস নষ্ট হয় নাই তাদের, আপনি একটা কিছুতে পাঠালেন ফোকাস নষ্ট হয়ে যায় সেটা হয় নাই, তাদের সেই ফোকাসটাই ছিল তাদের, এই জন্যই ওয়ার ইজ দোজ পলিটিক্যাল অ্যান্ড ইমেজিনারি স্ট্যান্ডার্ড, কার স্ট্যান্ডার্ড, মৌলানা মওদুদী যেটাকে স্ট্যান্ডার্ড সেট করছেন যে
মানে রিয়েলি হচ্ছে ইসলামিক স্টেট এবং প্রতিষ্ঠা করা এবং হুকুমত প্রতিষ্ঠা করা এবং রাজত্ব করা বা ই করা সেই ইমাজিনারি স্ট্যান্ডার্ড এটা কাদের স্ট্যান্ডার্ড ইমাজিনারি কেন বলতেছেন এটা আল্লাহর দেওয়া স্ট্যান্ডার্ড না এটা মানুষের ইমাজিনারি স্ট্যান্ডার্ড কাল্পনিক স্ট্যান্ডার্ড সেটার কথা বলতেছেন আর হোয়াট এভার ইউ উইশ টু কল দেম নান অফ দেম সাকসিডেড এক্সেপ্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অ্যান্ড মুসা আলাইহিস সালাম সেই স্ট্যান্ডার্ড থেকে যদি স্ট্যান্ডার্ড বি করেন তাহলে মুসা আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেউ সাকসেসফুল ছিলেন না 120,000 প্লাস পয়গম্বরের ভিতরে নবী পয়গম্বরের ভিতরে আর কেউ সাকসেসফুল ছিলেন না আচ্ছা তারপরে বলতেছেন দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ দিস পিপল বাট অ্যাজ ফর আস ওই মানুষদের মত সৈয়দ কুতুব বলেন মরণ মোদী বলেন পলিটিক্যাল ইসলামের পিছনে যারা ই করছেন তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কিন্তু আমাদের জন্য কি আমরা যারা আলোচনা যাওয়ার মতো করে চলতে চাই দেন উই ডিক্লেয়ার মুসা অ্যান্ড মোহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইংরেজিতে লেখছেন তো একটু ফ্রি ফ্রম হ্যাভিং স্ট্রিভেন টু পলিটিক্যাল রেভলিউশন আমরা বলবো কি তারা মোটেই পলিটিক্যাল রেভলিউশনের জন্য কাজ করেন নাই আমরা প্রমাণ করবো এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং মুসা আলাহ সাল্লাম যাদেরকে তারা বলতেছে তারা মোটেই পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নিয়ে কাজ করেন নাই আমি তো আপনাদেরকে এমনি ওপেনলি বলছি আমি ছোটো মানুষ কিন্তু আমি ওপেনলি আপনাদেরকে বলছি যে 13 বছরের মক্কার জীবনে একটা হাদিস বের করে নিয়ে আসেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা চলো আমরা হুকুমত প্রতিষ্ঠা করব আমরা মক্কার কাফেরদেরকে সরাই দিয়ে রাষ্ট্রযন্ত্রে বসবো বরং উল্টাটা তারা যখন বলছে যে তুমি কি রাষ্ট্র ক্ষমতা জানতেন না ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিল আমি আমার এখান থেকে এই মিশন থেকে সরব না রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে ডিভিয়েট করতে চায় না তার কথা ছিল সেটা আচ্ছা এনে বলতেছেন যে নজবিল্লাহ এটা প্রশ্নই ওঠে না কোনো পলিটিক্যাল রেভলিউশনের প্রশ্নই ওঠে না অ্যান্ড ডিক্লেয়ার দ্য সাকসেস অ্যান্ড ভিক্টরি অ্যাবাভ অ্যান্ড ফার রিমুভ ফ্রম হ্যাভিং বিং বেসড আপন এনি সাচ ফাউন্ডেশন এবং তাদের সাকসেস তাদের যে সফলতা এবং তাদের যে বিজয় এটার সাথে পলিটিক্যাল অ্যাম্বিশনের কোনো সম্পর্কই নেই কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিলই না তাদের তারা কোনোদিন এটা চিন্তা করেন নাই যে মসনদে বসবেন দেখে এই কাজ করবেন তারপরে বলতেছেন মুসা আলাহিস সালামের কথা বলতেছেন অ্যান্ড দ্য স্টোরি ভিক্টরি অ্যান্ড সাকসেস তখন বলতেছেন এখানে আসি আমরা দেখি কী করতেছেন আল্লাহ সার্টেনলি গেভ হিম এ ক্লিয়ার ভিক্টরি ওভার ফেরাউন ফেরাউনের উপরে আল্লাহ তাকে একদম পরিষ্কার বিজয় দিচ্ছেন অ্যান্ড হিজ আর্মি ফেরাউন এবং তার আর্মির উপরে তাকে পরিষ্কার বিজয় দিচ্ছেন আল্লাহ কিন্তু তারপরে বলবেন আল্লাহ ডিক্লেয়ার করতেছেন এটা হচ্ছে সুরা সাফাত 114-116 আয়াতে আল্লাহ বলতেছেন যে উই গেভ দ্যাম ভিক্টরি ওভার ফেরাও মানে ফেরাউনের উপরে অ্যান্ড হিজ পিপল এবং তার মানুষের উপরে আমরা তাকে বিজয় দিয়েছিলাম কিন্তু কী বিজয়টা বিজয়টা কী সো হাউ ডিড দিস গ্রেট ভিক্টরি কাম অ্যাবাউট কীভাবে এই বিজয়টা আসছিল ওয়াজ ইট অ্যাচিভ বাই মিন্স অফ এ পলিটিক্যাল রেভলিউশন থ্রু উইচ মুসা অ্যাটেন্ড এ থ্রোন ইন ইজিপ্ট এখানে কোনো পলিটিক্যাল রেভলিউশন ছিল কোনো ই ছিল বিপ্লব ছিল যেটা দিয়ে উনি ইজিপ্টের মানে মিশরের মসনদে বসছিলেন না মোটেই ছিল না তারপরে বলতেছেন যে এরপরে আরও আরও আয়াত আসতেছে আমরা আজকে যেহেতু স্কোয়ার আপ করবো আয়াতগুলো পড়লাম না বলে যাই আমি কী কী আয়াত আসতেছে এরপরে আসতেছে আপনার সুরা নাজিয়াত 20-24 আয়াত তারপরে কোট করতেছেন সুরা গাফির এটা গাফিরের 23-25 আয়াত এখানে আমি একটা ছোট্ট পজ নিতেছি মানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি এখানে একটা কথা আছে যে ওয়েন উই ইন্ডিড সেন্ড মুসা উইথ আওয়ার সায়েন্স যখন মুসাকে আমরা আমাদের আয়াত দিয়ে পাঠাইলাম অ্যান্ড ম্যানিফেস্ট প্রুফ টু দ্য ফারাও অ্যান্ড হামান এই হামান শব্দটা নিয়ে আমার একটু চান্স আছে এই জন্য একটা কথা বলবো আর কি এই সুযোগে একজন আসছে এই হামান শব্দটা নিয়ে আগেও বলছি কেউ কেউ জানেন হয়তো এই হামান শব্দটাকে ধরেন এখন থেকে 30-40 বছর আগেও কাফেররা পশ্চিমা কাফেররা বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস জানতেন না এই জন্য পারস্যের একটা ক্যারেক্টার ছিল হুমায়ুন তাকে উনি এখানে ফিট করে দিয়েছেন ইজিপ্টে এটা বলতো তাকে ইজিপ্টের সাথে লাগাই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উনি ইতিহাস জানতেন না এই কথাটা জাস্ট মেনে নেওয়া বা শোনা মাত্র শোনাও মন দিয়ে শোনা মানে আপনি দুইটা জিনিস করতেছেন এক নম্বর হলো কোরআন যে ভুল এটা আপনি স্বীকার করে নিলেন আর দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন লিখছেন কারণ উনি জানতেন না বলতেছে ওরা বলতো খুব খুব ফলো করে এটা প্রকাশ করত এমনকি ইংল্যান্ডে থাকেন একজন লোক আছেন ইসলাম নিয়ে লেখালেখি করেন আকবর এস আহমেদ আপনারা তো অনেকের নাম জানেন ইসলামের উপর লেখালেখি করেন ইংল্যান্ডে থাকেন আমি তার বই পড়ছি তো উনিও বলছেন যে ওনাকে যখন এটা চার্জ করছে ওরা উনি আর উত্তর দিতে পারেন না উনি বলছেন যে হয়তো আল্লাহ ইচ্ছা করে এই ভুলটা রেখে দিচ্ছেন যাতে মানুষ পরীক্ষিত হয় মানুষের ইমান কত শক্ত এইগুলো হলো ব্যাক কথাবার্তা তারপরে পরবর্তী সময়ে এই যে ওই
পিরামিডের গায়ে যে লেখাগুলো যে চিহ্নগুলো যে লেখা আছে এইটা, হ্যাঁ এইটা ডিকোড করতে শিখছে মানুষ। এবং বাইরে এসে যে হামান নামে একজন ছিল এখানে আসলে, এবং হামান ছিল এখানকার চিফ আর্কিটেক্ট, মানে ইটের ইটের ইট পোড়া দিত আর বিল্ডিং বুল্ডিং বানাইতো হামান। এই হামানকে নিয়ে ফেরাউন বলছিল যে একটা উঁচা টাওয়ার বানাইবা যেখান থেকে আল্লাহ কি করে আমি দেখতে চাই, বুঝছেন না? এবং হামান শব্দটা, হামান নামটা এখানে আছে। তো মানে আমি হঠাৎ আমি বললাম আপনাদের যে এগুলো জানলে আমাদের ইমানটা অনেক বেড়ে যায় না? বেড়ে যায়। যে সারা দুনিয়া অপোজ করছে, আমরা চুপ করেছিলাম, আমাদের কাছে উত্তর ছিল না, উত্তরটা আসলে পিরামিডের গায়ে লেখা ছিল। আল্লাহ ওয়েট করতেছিলেন ফর দ্য, আল্লাহ আমাদেরকে ওয়েট করেছেন ফর দ্য পার্টিকুলার টাইম, উপযুক্ত সময়ে যেন আমরা জানি। এবং এটা আমি যেমন যেদিন প্রথম পড়ছি আমার আমার নিজেরই বুকটা প্রশস্ত হয়ে গেছে সত্যি কথা। যে এর আগে আমি ওগুলো পড়ছি যে ওরা বলতেছে এই কথা যে হুমায়ুন পারস্যে একজন ছিল, ওই সময়কার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ট্যাগ করে দিয়েছেন, মাঝখানে এত সব বছরের ডিফারেন্স, উনি বুঝেন না, উনি জানতেন না, এইসব কথাবার্তা অলফল কথাবার্তা পড়ছি আমি। তারপরে আমারই লাইফ টাইমে আমি পড়ছি যে এটা ডিকোড করছে এবং দেখছে যে আসলে হামান বলে একটা লোক ছিল ওইখানে, ওইটা ওইখান থেকে আসছে। যাই হোক, এটা জাস্ট প্রসঙ্গত আসলে একদিন হয়তো আরেকদিন সুযোগ না হইতে পারে আপনাদের বললাম, আজকের বিষয় সেটা না। বাট এটা পাবেন আপনারা, আপনারা যে পড়াশোনা করেন আপনারা পাবেন যে কীভাবে তারা ই করতে চেষ্টা করছে। এরকম আরও অনেক কিছু করছে তারা, আল্লাহ অবশ্য সব কিছুই তাদেরকে ই করছে। এই যে ফেরাউনের ঘটনাটাই, ফেরাউনের ঘটনাটা আল্লাহ যখন কোরআনের ওই আয়াতে বলতেছেন যে যখন ফেরাউন বলল যে আমি আল্লাহ মানি, আল্লাহ তোমাকে মানি বা আমি বিশ্বাস করি, আল্লাহ বললেন যে এটা লেট হয়ে গেছে, খুব টু লেট, এখন করে কোনো লাভ নেই, আজকের দিনে তোমাকে তোমার শরীরটা আমরা ফেরত দিচ্ছি। আল্লাহ বললেন কোরআনের আয়াত, তোমার প্রাণ আর আর ফেরত দেওয়ার রাস্তা নাই, মানে তোমাকে আর মাফ করার কোনো রাস্তা নাই, কিন্তু তোমার শরীরটা তোমাকে ফেরত দিচ্ছি। এটা কি মিনিং কি, এটি কথাটার মিনিং কি? যে মানুষটা 200 বছর আগে বসবাস করছে তার কাছে এই কথাটা কোনো মিনিং পাবে না, সে কোনো মিনিং পাবে না। এটা আবার কেমন কথা হলো যে আজকের দিনে তোমার তোমার শরীরটা ফেরত দিলাম? কিন্তু এই আয়াতটা যখন নাজিল হচ্ছে তখন অ্যাক্রস রেড সি, রেড সি রোলটা সাইডে, মানে আপনার লোহিত সাগরের উল্টা পাশে কোথাও কোনো পিরামিডের ভিতরে ওই লোকটার লাশ ছিল, যে লোকটাকে আল্লাহই কথা বলছে রক্ষিত ছিল, ফর আস টু ডিসকভার, মানে আমরা পাবো, আমরা জানবো দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না, জানো তো বলতে যে এনেকে খুঁজে দেখো, তাকে জানানো হয় নাই, দরকার ছিল না জানানো হয় নাই, বা জানলে উনি বলেন নাই, যাই হোক। কিন্তু 1800 সামথিংয়ে এই এই আপনার পিরামিড ই করতে শুরু করলো, এক্সকাভেশন শুরু হলো, এবং তারপরে বাইরে হলো এই 1900 সামথিং এ মরিস বুকাইলি ওই ওই লাশটাকে টেস্ট করতে নিয়ে গেল ফ্রান্সে, যার গায়ে নোনা পানি ই লাগা আছে, নোনা পানি কই থেকে আসে, সমুদ্র থেকে আসে, যার গায়ে নোনা পানি স্যাম্পল আর কি আছে, এবং মানে মানে কি বলবো এটাকে প্যানিক যেটাকে বলি আমরা, মানে মরার আগে মানে সেটা প্যানিক হয় না যে এখন মারা যাচ্ছে, সেই ভয়ের ভয়ের তো চিহ্নটা ছিল যার চেহারায়, তো সে নিয়ে ওখানে ফ্রান্সে এটাকে ডিসপ্লে করছে বা ই করছে। যাই হোক, এটা প্রসঙ্গ তো আসলে বললাম। এরপরে আসেন একটা আয়াত করি আমরা, সূরা আরাফের 128 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মুসা সে টু ইস পিপল সিক আল্লাহ হেল্প অ্যান্ড বি পেশেন্ট, আল্লাহ সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। আমাদের সকল প্রচেষ্টায় দাওয়াতি হোক আদারওয়াইজ হোক অলওয়েজ শুরু হইতে হবে এটা দিয়ে। কিন্তু আমরা অনেকেই ভুল করি, দাওয়াতি কাজে যারা আসি বা যারা ইসলামকে প্রচার প্রসার করতে চাই তারা কিন্তু অনেক ভুল করি। আমরা টাকা মিটিং করি, মিটিংয়ের ভিতর টাকা কই পাবো, পয়সা কই পাবো, লোক কোথা থেকে আসবে, সামিয়ানা কোথায় হবে, খাওয়া কেমন হবে, এক্সেপ্ট আল্লাহর সাহায্যটা শুরু হয়েছে ওইটা দিয়ে, ভরসাটা আল্লাহর উপর করে শুরুর পয়েন্টটা, স্টার্টিং পয়েন্ট ওইটা এবং ওইটাই শেষ পয়েন্ট, আর নাহলে কোনো সাকসেস আসবে না, যে সাকসেস আমরা মনে করি সাকসেস সেটা আসবে না। মুসা কি বললেন, তার লোকজনকে বললেন আল্লাহর সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। দ্য আর্থ ইজ আল্লাহ, এই পৃথিবীটা কার? আল্লাহ, হি গিভস ইট অ্যাজ এ হেরিটেজ টু হুম হি প্লিজেস, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ঐতিহ্য হিসেবে এটা দান করেন বা উত্তরাধিকার হিসেবে এটা দান করেন, যাকে ইচ্ছা তাকে, ফ্রম হিজ সার্ভেন্টস, তার বান্দাদের ভিতর থেকে যাকে খুশি তাকে দেন। এইখানেও কিন্তু একটা ওয়ার্ল্ড ভিউ এর ব্যাপার আছে, আমরা আগেও করছি আবারও বলতেছি যে জমিনে কর্তৃত্বের প্রিকন্ডিশন হচ্ছে তাকওয়া, টাকা না, পয়সা না, ট্যাঙ্ক না, কামান না, প্লেন না, এগুলো দরকার আছে, কিন্তু প্রথম কন্ডিশনটা হচ্ছে তাকওয়া। আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন, আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছে। প্রিকন্ডিশন হচ্ছে তাকওয়া, তাইলে আপনি এই স্যুটটাই পরে বগল কাটা বককাট যা কিছু চলতেছে আর কি দুনিয়ায়, এগুলো দিয়ে জমিনে কর্তৃত্ব, যে কর্তৃত্ব পাবেন তা আল্লাহ দেওয়া কর্তৃত্ব না,
আল্লাহ দয়া কর্তৃত্ব আসবে কই থেকে? তাকওয়া থেকে আসবে, যেটা মুসলিমদের আল্লাহ প্রমিস করছেন। এটা এই যে বললাম না, ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম আর ফেলিয়ার অফ ইসলাম আলাদা জিনিস। এটা বুঝতে আমার সময় লাগছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যখন আমি প্রথম ওই বইটা পড়ছি, অলিভিয়ার রয়ের বইটা। আপনারা পড়ে দেখতে পারেন, পাওয়া যায়, আমার কাছে আছে, বা আপনারা চাইলে কালেক্ট করে পড়তে পারেন। সে বলছে যে ইসলাম কাজ করবে না কোনোদিন, মানে যেভাবে ওই ওরা কাজ করে দিচ্ছে ওটা করবে। ঠিকই আছে, ওটা করবে না, ওটা কাজ করবে না। আপনার ভেরি রিসেন্টলি এই তুনিশিয়ার উদাহরণ দিলাম, একটা আরব বসন্ত কাজ করে নাই। আর একটা উদাহরণ দিই আমি আপনার ইজিপ্টের কথা, ইজিপ্টে কাজ করে নাই, ডেমোক্রেসি কাজ করে নাই, ওই 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 তরি, হ্যাঁ, আলজেরিয়া ওই তরিকে কাজ করে না, ওই তরিকে কাজ করবে না, করার কথা না। করলেই বরং আপনি একটু অবাক হওয়ার কথা যে এইভাবে ইসলাম কাজ করলে আপনার অবাক হওয়া উচিত ছিল, এইভাবে কাজ করবে না। দ্য ফাইনাল আউটকাম ইজ ইন ফেভার অফ দোজ হু ফিয়ার আল্লাহ। এখানে বলতেছে যারা আল্লাহকে ভয় করে তাদের পক্ষে যাবে শেষ আউটকাম, যেটা রেজাল্ট আসবে সেটা। বাই অ্যাভয়েডিং ডিসঅবিডিয়েন্স, গুনাহ ত্যাগ করা, আল্লাহ দ্রোহিতা, আল্লাহ আল্লাহ বিরোধিতা ত্যাগ করার মাধ্যমে সেটা, সে মানে কি অ্যাভয়েডিং ডিসঅবিডিয়েন্স অফ হিম অ্যান্ড ডুইং হোয়াট হি অর্ডার্স, তার অবাধ্যতা ত্যাগ করা এবং তিনি যা বলছেন সেটা যদি আমরা করি তবে আমাদের ফেভারের রেজাল্ট আসবে। মুসা বলতেছেন তার কমকে, বুঝছেন না? তারপরে যখন ই করলেন, দেন ওয়েন দ্য অ্যাফেয়ার রিচ দ্য পিক, যখন একদম শেষ অঙ্ক নাটকের যখন শুরু হইলো, মানে এখন আর গলায় প্রাণ চলে আসছে চিলড্রেন অফ ইসরায়েল, বনি ইসরায়েলের, পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, তখনকার কথা আসতেছে। দে সেড উই হ্যাভ সাফার্ড বিফোর ইউ কেম টু আস উইথ দ্য মেসেজ অ্যান্ড আফটার ইউ কাম, ইউ হ্যাভ কাম আফটার ইউ কেম, সরি, আমরা কষ্ট করছি তুমি আমাদের কাছে আসার আগে, অধৈর্য হয়ে গেছে তারা, এবং তুমি আসার পরে আমরা কষ্ট করতেছি। কষ্ট না, আমাদেরকে ভাগতে হইতেছে, দৌড়িতে হইতেছে, আমাদের মেরে ফেলতেছে, আমাদের হাত কেটে দিতেছে, যেসব করতেছিল আর কি। তখন মুসা কি বললেন, পারহ্যাপস আল্লাহ উইল ডিস্ট্রয় ইউর এনিমি, সম্ভবত আল্লাহ তোমার শত্রুদেরকে ধ্বংস করে দিবেন। এটা হচ্ছে সূরা আরাফের 129 নম্বর আয়াত, ধ্বংস করে দিবেন। অ্যান্ড মেক ইউ দ্য সাকসেসার্স আপন দ্য আর্থ, এবং তোমাদেরকে জমিনের কর্তৃত্ব দিবেন, জমিনের উত্তরাধিকার দিবেন। সো দ্যাট হি মে সি হাউ ইউ অ্যাক্ট অবিডিয়েন্টলি অর ডিসঅবিডিয়েন্টলি, যেন আল্লাহ দেখতে পারেন তোমরা কি আল্লাহর বাধ্য থাকলা নাকি অবাধ্য হয়ে গেল। এই পর্যায়েও কিন্তু উনি তাদেরকে মনে করাই দিতেছেন যে অধৈর্য হইও না, আল্লাহর উপর ই করো, আর আল্লাহকে মেনে চললা কি চললো না সেটা হয়তো আল্লাহ দেখতেছেন, এবং সম্ভবত আল্লাহ তোমাদেরকে জমিনের কর্তৃত্ব দিবেন। লুক এট দ্য ম্যানার্স ইন উইচ প্রফেট কাল্টিভেটেড দ্য পিপল, প্রফেটস কাল্টিভেটেড দ্য পিপল, দেখেন যা নবীরা কি করতে বলছে, কিভাবে নবীরা তাদের মানুষজনের চরিত্রটাকে উৎকর্ষ সাধন করছেন, কি বলে করছেন, সাথে সাথে বলেন না যে চলো তাহলে আমরা ট্যাঙ্ক কামান দিশে লাগে যাই আর ফেরনে রেখেছে, তা বলেন নাই, ধৈর্য ধরতে বলছে, আল্লাহর অবাধ্যতা ত্যাগ করতে বলছেন, এই পর্যায়ে বলতেছেন যে আল্লাহর অবাধ্যতা ত্যাগ কর। অ্যান্ড দে আর পেশেন্স ইন ফেসিং দ্য ক্যালামিটিস, এবং তাদেরকে ধৈর্য, ক্যালামিটিস যে সমস্ত ফিতনা আসবে, ট্রায়াল আসবে সেগুলার, বা যেগুলো পরীক্ষা আসবে সেগুলার ইসে তাদের ধৈর্যেরই করছেন। এরপরে আরটাই আসতেছে সুরা আরাফ 130 নম্বর আয়াত, এক রোতে পড়লেন 28-29-30, সেখানেও একই ধরনের কথা আছে। তারপরে বলছেন দেন আল্লাহ উইশ টু ডিস্ট্রয় দেম, মানে কাদেরকে, মুসা, কি বলে ঈদের ফেরাউনকে, অ্যান্ড সেভ মুসা অ্যান্ড চিলড্রেন অফ ইসরায়েল। এই পর্যায়ে এসে আল্লাহ ডিসাইড করলেন যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেবেন এবং মুসা এবং বনি ইসরায়েলকে বাঁচাবেন ফ্রম দেয়ার ডিস্ট্রেস, তাদের যে বিপদ ছিল, তাদের যে মানে অসুবিধা ছিল সেটা থেকে। সো হি লেড ডাউন এ ওয়াইজ প্ল্যান ফর দেম, এবং আল্লাহ তার প্রজ্ঞা, তার প্রজ্ঞা অনুযায়ী একটা ই করছেন, হুইচ কন্টেন নো রেভলিউশন অর পলিটিক্যাল আপহিভাল। আল্লাহ তার ডিভাইন উইজডমে তাদের জন্য একটা প্ল্যান তৈরি করছেন, কী করে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবেন, কী করে তাদেরকে বাঁচাবেন, কিন্তু যেখানে কোনো পলিটিক্যাল রেভলিউশন ছিল না, কোনো ই ছিল না, বিপ্লব ছিল না, অথবা আপহিভাল ছিল না, মানে বিদ্রোহ ছিল না। সিন্স দ্য লজ লেড ডাউন ফর দ্য প্রফেটস অ্যান্ড দেয়ার ম্যানার্স রিজেক্ট ট্রেচারি অ্যান্ড সিক্রেট প্লটস, খুব ইম্পর্টেন্ট কথা, ট্রেচারি মানে কি প্রতারণা, সিক্রেট প্লট, গোপনে ষড়যন্ত্র করা, কোনো পলিটিক্স আছে, এই গত কয়েকদিনের কথা আপনি দেখেন, বা আগের কথা বা পরের কথা, যত পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে বাংলাদেশে, পাকিস্তানে, দুনিয়ার যে জায়গায় হয়েছে, এই যে ইমরান খান
পাস করছে কিন্তু তারে কত রকম কিছু চলতেছে, মানে অল অফ ইট ইজ ট্রেচারি, মানে বিশ্বাসঘাতকতা এবং সিক্রেট প্লট, গোপনে ফন্দি করা যে কেমনে করে কি করা হবে এবং কেমনে করে কার ক্ষতি করবেন, কার গাড়ি জ্বালাবেন, কার বাড়িতে ঢিলা মারবেন, হোয়াট এভার যাই করে। ধরেন বাণীঘাটের গাড়িতে যারা ই করছে, আমরা কিন্তু রিয়েলি এখন জানি না তারা কারা, কিন্তু জিনিসটা গোপন ষড়যন্ত্র না। একটা বাসায় একটা মানুষ কি করতে গেছে আমি জানি না, খাইতে গেছে, এটার অনেক থিওরি আছে। কেউ বলতেছে সরকারপন্থীরা করছে, কেউ বলতেছে সরকারকে বেইজ্জত করার জন্য করছে, বিকজ নাম্বার ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তার রাষ্ট্রদূতের গাড়িতে যদি আক্রমণ করে তার মানে এই সরকার ব্যর্থ, দেশে কোনো সিকিউরিটি নেই, তাই না? সবকটা থিওরি কিন্তু আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ঠিক তো হইতে পারে, কিন্তু আসলে কি আপনি জানেন? জানেন না, কারণ কি ট্রেচারি আছে, বিশ্বাসঘাতকতা আছে এখানে এবং সিক্রেট প্লটিং আছে, গোপনে ষড়যন্ত্র আছে, তাই না? এটার পিছনে এই জিনিসগুলো নবী রাসূলের কোনো দিন পদ্ধতি হইতে পারে, একদম মানে সবচেয়ে বড় শত্রু এগেনস্ট তারা মিথ্যা কথা বলেন নাই, সবচেয়ে বড় শত্রু যে তার এগেনস্টে মিথ্যা কথা বলেন নাই এবং তাকেও প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করেননি। আপনারা হুদাইবের সন্ধির এটা জানেন, জাস্ট সাইন করছেন তখনই চেইন অবস্থায় একজন আসছেন মুসলিম, ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে, আমি কিছু করতে পারবো না, আমি জাস্ট সাইন করছি, আমি জাস্ট অ্যাগ্রি করছি যে আমি এটা করবো না, আমি এখানে ইন্টারফেয়ার করবো না। আপনি জানেন না ঘটনাটা, খুব ফেমাস ঘটনা এটা। তাদের চরিত্রে তাদের মেথোডোলজিতে কখনোই ট্রেচারি থাকবে না, বিশ্বাসঘাতকতা থাকবে না এবং প্লট করা থাকবে না, মানে ষড়যন্ত্র এটাকে আমরা বলি, লুকায়া এটা করবো এটা করবো এটা থাকবে না। যেটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, আমি কিন্তু নিজে শিওর না কি হয়েছে বাণীঘাটের ব্যাপারটা, তুমি শিওর? আমি শিওর না, সব দিকে থিওরি আছে, হ্যাঁ সবকটা আছে, কিন্তু প্রত্যেকটা থিওরি আপনার কাছে মনে হবে যে ঠিকই হইতে পারে, তাইলে কেউ তো মিথ্যা বলতেছে, কেউ তো প্রতারণা করতেছে, কেউ তো বিশ্বাসঘাতকতা করতেছে, এই জিনিসটা আমাদের পদ্ধতি হইতে পারে না বলতেছে। সিন্স দ্য লজ লেট আছে গেল, ট্রেচারি হবে না, সিক্রেট প্লটস হবে না, অ্যান্ড স্পিলিং অফ ব্লাড ফর দ্য অ্যাটেনমেন্ট অফ অথরিটি, এবং ক্ষমতায় যাওয়ার জন্য রক্তক্ষরণ হইতে পারে না নবীদের পদ্ধতি। নবীরা যে রক্তক্ষরণ হয়েছে দিনকে রক্ষা করতে গিয়া, নবীরা জিহাদ করছেন রক্তক্ষরণ হয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রক্তক্ষরণ করেন না। আপনি দেখেন হিস্ট্রি, ক্ষমতায় যাওয়ার জন্য রক্তক্ষরণ করেন, এটা বোঝার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে। এই আমি বলি না যে আমার টার্নিং পয়েন্ট লাইফে একটা এই বইটা, কেন আমি এই বইটা আমার চোখ খুলে দিছে অনেক ব্যাপারে, যেগুলো আমি বুঝতাম না, যেগুলো আমি পড়ি নাই, যেগুলো আমি জানতাম না। আচ্ছা বলতেছি যে রক্তক্ষরণ, নবীরা একটা ফোঁটা রক্ত কোনোদিন খরণ করেন নাই ফর গোয়িং টু পাওয়ার, আল্লাহ দিনের জন্য করছে, তাইফে রক্তক্ষরণ হয়েছে, ওহদের যুদ্ধ বা বদরের যুদ্ধ ইসলামই থাকতো না দুনিয়ায় যদি তারা না দাঁড়াইতেন, হ্যাঁ সেখানে রক্তক্ষরণ করছে হয়েছে, কিন্তু পাওয়ারের জন্য হয়নি, পাওয়ার অ্যাটেন্ড করতে গিয়ে হয়নি। আসেন এবার বড় করে অনেক অনেকে আমরা এগুলো পড়বো না, সুরা শুয়ারা 52-67 নাম্বার আয়াত অনেক বড় দলিল দিচ্ছেন এখানে, আমরা সেটা পড়বো না। আমরা মুসা আলাহ সাল্লাম কী করে পার হইলেন, ওই রেড সি পার হইলেন কী করে, এই পাশে আসলেন, এই সমস্ত দলিলগুলো আছে, আমাদের দরকার নেই এটা পড়ার। সো দিজ আর দ্য মিনস প্রেসক্রাইব বাই দ্য শরিয়া ইউজ বাই মুসা অ্যান্ড দোজ হু বিলিভড ইন হিম ফ্রম হিজ পিপল, এইগুলো হচ্ছে মিনস। কী মিনস? ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ যখন ওয়াদা করছেন তোমাদেরকে আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবেন, এই বিশ্বাসটা রাখা, আল্লাহ যখন ওয়াদা করছেন তোমাদেরকে দেখবেন, আল্লাহ দেখবেন। তারপর বলতেছেন হি পেশেন্টলি বোর সিভিয়ার হার্ডশিপ অ্যান্ড দ্য স্লটার অফ হিজ পিপল, খুবই কঠিন জীবন এবং তার অনেক মানুষকে মারা হয়েছে, ফেরাউনরা মারছে, কেটে ফেলতো না, ফেরাউনরা কেটে ফেলছে তার অনেক মানুষকে, সেগুলোও উনি করছেন, আমাদেরও করছেন, আমাদের নবীও করছেন। আমাদের নবীকে যখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আগেই ভালো ছিলাম, মক্কায় বলতেছে আমরা তো আগেই ভালো ছিলাম, যে আমাদের সাথে যা করছে আমরা তরবারি দিয়ে সেটেল করে ফেলছি, আমার এক থাপ্পড় মারছে আমি এক থাপ্পড় মারছি, মানে সাথে সাথে সেটেল, সাথে সাথে স্কোর সেটেল, এখন আমাদেরকে খোঁচাইতেছে মারতেছে। আপনার মানে ইমপ্লিকেশন যেটা আর কি, যে রাসূলুল্লাহ আমার ঘাড়ে নাড়ি মুড়ি দিয়ে দিল না, আরও কত কিছু করলো, কত বাজে বাজে কথা বলতেছে, কত গালিগালাজ করতেছে, আমরা তো মানে আগেই ভালো ছিলাম। রাসূলুল্লাহ তাহলে কী বললেন, লোকেদের কী হয়েছে যে তারা এত অধৈর্য, তাদের পূর্ববর্তী লোকদের গায়ের থেকে লোহার চিরুনি দিয়ে গোস্ত উঠায় নিছে, তবুও তো তারা দিন থেকে সরে যায় নাই বা মেথোডোলজির থেকে সরে নাই, যেটা পদ্ধতি হওয়া উচিত তার থেকে সরে নাই, লোকেদের কী হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার ছিল এটা। তার মানে
এই করতে গিয়ে তাদের লোকজন মারা গেছে, অত্যাচারিত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তাদের রক্তক্ষরণ হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা ধৈর্য হারান নাই। এরপর বলতেছেন, ইফ ইট ওয়ার দ্য কেস দ্যাট মুসা স্ট্রোভ টু ব্রিং অ্যাবাউট আ পলিটিক্যাল রেভলিউশন অ্যান্ড আর্নেস্টলি সট টু সিজ দ্য রেইনস অফ পাওয়ার, এইটা যদি ব্যাপারটা হইতো যে মুসা আলাহ সাল্লাম একটা রেভলিউশন বা বিপ্লব ঘটাইতে চাইছেন এবং ক্ষমতা কক্ষিগত করতে চাইছেন বা ক্ষমতা হস্তগত করতে চাইছেন, অ্যান্ড টু এস্টাবলিশ দ্য এসপায়ার্ড গোল অফ দ্য মেসেঞ্জার্স অফ দ্য প্রফেটস অফ আল্লাহ, মানে যেটাকে তারা মরণ মৌদুদী সহ পলিটিক্যাল ইসলাম যারা ই করেন তারা বলতেছেন যে এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য বা সুপ্রিম উদ্দেশ্য মুসা আলাহ সাল্লামের বা নবীদেরও এটা উদ্দেশ্য ছিল, এটা যেটা বলতেছেন দ্যাট ইজ ডিভাইনলি ইন্সপায়ার্ড স্টেট, মানে একটা রাষ্ট্র ই করবেন যেটা ইসলামিক রাষ্ট্র হবে, দেন হি উড হ্যাভ কুইকলি টার্ন ব্যাক অ্যান্ড রিটার্ন টু ইজিপ্ট সিন্স দ্য আইডিয়াল অপরচুনিটি হ্যাড রিজেন। তাহলে কী করতেন, রেড সি পার হয়েছেন, এখন ঘুরে আবার মিশরে যাইতেন, কারণ এখন তো ফেরাউন নাই, এখন ফেরাউন মরে গেছে না, ফেরাউন তার আদি মরে গেছে, তাহলে মিশরে গিয়ে আবার এখন বলতে যে এখন হুকুমত আমার, আমি মিশরে রাজা হইলাম, এটা কিন্তু বলেন নাই, কারণ আল্লাহ তাকে এটা বলতে বলেন নাই, আল্লাহ এটা চান নাই, তাকে যে করাইতে চান নাই উনিও চান নাই, এটা তো বলাইতে চান নাই, বেশ ছিল যে পার হয়ে আসছি সব মরে গেছে, আমি দেখতে পাইতেছি যে সবাই সমুদ্রের ভিতরে দুইবার মরে গেছে মুসা এই ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, সো আমি এখন একটা নৌকা টোকা জোগাড় করে, এখন তো আর হয়তো আল্লাহ বিভাগ করে দিলেন না, কিন্তু নৌকা টোকা জোগাড় করে আমি এখানে পার হয়ে গেলেই তো আমি ইজিপ্টের রাজা, এখন যে দেশটার জন্য আমি যেখান থেকে আমি পালাইছি সেখানকার রাজা, মুসা আল্লাহ সাল্লাম কিন্তু এটা করেন নাই, এটা আমাদের জন্য একটা বড় একটা পয়েন্ট, কিন্তু বোঝার পয়েন্ট। আচ্ছা, এরপরে বলতেছেন সুরা দুখান 25-27 নম্বর আয়াত, এখানে বলতেছেন যে হাউ মেনি গার্ডেন্স অ্যান্ড স্প্রিংস ক্রপস অ্যান্ড স্টেশনস অফ অনার অ্যান্ড বাউন্টিজ হুইচ দে এনজয়েড ডিড ফারাও অ্যান্ড হিজ পিপল লিভ বিহাইন্ড, কত কিছুই তারা পিছনে ফেলে চলে গেল, তাদের বাগানসমূহ, তাদের ঝর্ণাসমূহ, তাদের বিল্ডিং, তাদের সম্মান, তাদের ইজ্জত সব তারা ছেড়ে চলে গেল, আল্লাহ বলতেছেন কোরআনের এই আয়াতে, কিন্তু এটা গ্রহণ করতে টেক ওভার করতে মুসা আলাইহিস সালাম এখানে ফিরে যান নাই, এই হলো কথা। অ্যান্ড ইনস্টেড হি ওয়েন্ট টু রিসাইড ইন সাইনাই ডেজার্ট উইদাউট এনি স্টেট, মুসা আলাইহিস সালাম কী করলেন, তার পরিবর্তে বরং সিনাই মরুভূমিতে কিচ্ছু ছাড়া খোলা আকাশের নিচে বসবাস করতে শুরু করলেন আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর মেথোডোলজি অনুযায়ী, উইদাউট এনি স্টেট এনি অথরিটি আর এনি ডিভাইনলি ইন্সপায়ার্ড গভর্নমেন্ট, কোনো স্টেটও ছিল না তার, কোনো ক্ষমতাও ছিল না, আর ডিভাইনলি ইন্সপায়ার্ড গভর্নমেন্ট যেটার কথা মৌলানা মৌদুদী বলছেন সেরকম কোনো সরকারও ছিল না তার, রাষ্ট্র ক্ষমতার কোনো সরকারও ছিল না, সিনাই মরুভূমিতে উনি থাকতে শুরু করলেন। দেয়ারফর উই হ্যাভ টু সে, তারপরে এই লেখক বলতেছেন তাহলে আমি বলবো, এখন উনি বলতেছেন রবিউল হাজার মাকতালি, মুসা ওয়াজ ইনডিড এ নোবেল অ্যান্ড গ্রেট মেসেঞ্জার, বড় ছিলেন, বড় একজন নবী, প্রমিনেন্ট রসুল ছিলেন এবং গ্রেট মেসেঞ্জার, অনেক সম্মানিত ছিলেন, অ্যান্ড ফ্রম দ্য স্ট্রং অ্যান্ড ফ্রম দ্য স্ট্রং শক্তি শক্ত ছিলেন, শক্তিশালী ছিলেন, ফার্মলি রেজলিউট এবং খুব দৃঢ়চিত্ত ছিলেন, অ্যান্ড হি ক্যারিড আউট হিজ মেসেঞ্জারশিপ ইন দ্য মোস্ট পারফেক্ট অ্যান্ড কমপ্লিট ম্যানার, উনি তার রিসালাতকে সবচেয়ে পারফেক্ট এবং কমপ্লিট ম্যানার, মানে মতো করে উনি পালন করে গেছেন, রিসালাতের যে ডিমান্ডগুলো, রিসালাতের যে ওয়াজিবাতগুলো সেগুলো পূরণ করে গেছেন তিনি, অ্যাট হিজ হ্যান্ড আল্লাহ ডিস্ট্রয়েড দ্য ডেসপটিক টাইরেন্ট ফারাও, তার হাতে আল্লাহ অত্যাচারী শাসক ফেরাউনের পতন ঘটাইছেন, অ্যান্ড হিজ আর্মি এবং তার সৈন্যবাহিনী, অ্যান্ড উইথ হিম আল্লাহ সেভ চিলড্রেন অফ ইসরায়েল, এবং তার মাধ্যমে তাকে দিয়া আল্লাহ বনি ইসরায়েলকে বাঁচাইছেন বা রক্ষা করছেন, উদ্ধার করছেন তার মাধ্যমে, তার ইসে উসিলায় বা তার নেতৃত্বে, অ্যান্ড হি ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড দিস ইজ সাফিসিয়েন্ট অনার অ্যান্ড এক্সেলেন্স ফর হিম, এটা তার জন্য সম্মান হিসাবে বিশাল সম্মান এবং এটাই ইনাফ, এর চেয়ে বেশি কিছু দরকার নাই, অ্যান্ড সাফিসিয়েন্ট ফর হিম ইজ দ্য ভিক্টরি হি অ্যাচিভড ওভার দ্য ফেরাউন বা ফারাও অ্যান্ড হিজ পিপল, এবং এটি তার জন্য সাফিসিয়েন্ট, তার রাষ্ট্র ক্ষমতার কোনো দরকার নাই। এরপরে আসতেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথায়, আমরা দেখি আমরা কয়টা পর্যন্ত যাবো, শুরু করছি কথাই, হ্যাঁ 7:05, আচ্ছা তা আমরা 8:30 নামাজ, আমরা 8:05 পর্যন্ত যাই, তারপরে যদি প্রশ্ন উত্তর থাকে থাকলো, নাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তবে এই বইটা আর পড়ার দরকার নাই খুব একটা, আমরা কয়েকটা পৃষ্ঠা রয়েছে, আমরা যদি আর আল্লাহ তৌফিক দেন দিলেন, আর না হলে এখানে তো আর হালাকা হবে না, আপনারা জানেন এটাই শেষ ইনশাআল্লাহ।
এটা ভেঙে ফেলা হবে এই বিল্ডিংটা এই মাসের শেষে বাই দ্য এন্ড অফ দিস মান্থ, তাই না ভাই? ও আরেক মাস আছে নাকি? ও গত আগামী মাসের শুরুতে। দেন এজ ফর মোহাম্মদ, এটা আমরা শুনি, এটা আমাদের জন্য, আমাদের শরীয়তে আমাদের জন্য ইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসা আলাইহিস সালামের এক্সাম্পলে যদি এনাফ না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা তো এনাফ হবে, সেটা তো আমাদের হওয়া উচিত। আমরা মুসা আলাইহিস সালামেরটা মনে করলাম যে আচ্ছা এটা আরেক নবীর শরীয়ত ছিল বা আরেক নবীর ব্যাপার ছিল, আরেক রাসূলের ছিল, আমাদের তো আসে। দেন এজ ফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? দেন হি ওয়াজ এ ম্যান অফ আকিদা ফ্রম দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট অ্যান্ড মেসেঞ্জার অফ গাইডেন্স। রাসূল সাল্লাম কি ছিলেন? সহি আকিদার একজন মানুষ ছিলেন প্রথম মুহূর্ত থেকে। উনি কিন্তু কোনোদিন মুশরিক ছিলেন না। আমরা অনেকে মনে করতে পারি উনি তো মক্কা মুশরিক, উনি মুশরিক ছিলেন না কিন্তু কোনোদিন, এটা কিন্তু ভুল ধারণা। আপনি যে মনে করেন উনি মুশরিক ছিলেন পরে উনি তহিদবাদী হয়েছেন বা হয়েছেন, তা না, উনি সবসময় কিন্তু তহিদবাদী ছিলেন, উনি সবসময় একেশ্বরবাদী ছিলেন, কখনোই মুশরিক ছিলেন না। এটা 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 কিন্তু একটা নোট করার পয়েন্ট, মানে ডে ওয়ান উনি কিন্তু একেশ্বরবাদী ছিলেন বা এক আল্লাহ বিশ্বাস করতেন। হয়তো ই ছিল না তার কাছে, শরিয়া ছিল না বা সালাত ছিল না, হ্যাঁ, বা কিন্তু হানিফ ছিলেন উনি, দিনে হানিফের একজন ছিলেন আর কি। সোজা তো দেন হি ওয়াজ এ ম্যান অফ আকিদা ফ্রম, তারপর বলতেছেন যে এবং মানে এবং গাইডেন্স মানে হেদায়তপ্রাপ্ত রাসুল ছিলেন। হি পেশেন্টলি বোর দ্যাট উইচ মাউন্টেন্স কুড নট বিয়ার, পাহাড় যেটা বহন করতে পারত না এইরকম ভারী জিনিস উনি বহন করছেন। কি করতে গিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়া। হি ওয়াজ অফার্ড সভরেন্টি, ওই যে বললাম মক্কা শুরুতেই কিন্তু মানে মক্কার জীবনে তাকে তারা রাজা বানাইতে চাইছে, অফার করছে তারা অ্যাট দ্য বিগিনিং, অ্যান্ড হি রিফিউজড ইট, উনি সেটাকে প্রত্যাখ্যান করছেন। অ্যান্ড দ্য ভিক্টরি অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসলামিক অফ দ্য ইসলামিক স্টেট উইচ আল্লাহ গেভ হিম কেম ওনলি এজ এ রিওয়ার্ড ফর হিজ পেশেন্স, পেশেন্ট পার্সিভিয়ারেন্স অ্যান্ড তাকওয়া অ্যান্ড হিজ ফরবিয়ারেন্স। আচ্ছা, এই কথাটা আমি এই বই থেকে শিখছি এবং আমি এখানে বলি এখন যে তাকে যে আল্লাহ ইসলামিক স্টেট দিয়েছেন মদিনার, এটা কিন্তু তার ইসলামিক স্টেট প্রতিষ্ঠার চেষ্টার জন্য দেন নাই, রিওয়ার্ড হিসাবে দিয়েছেন। কিসের রিওয়ার্ড? এই যে 13 বছর উনি যে অত্যাচারগুলো সহ্য করছেন, তায়েফে গেছেন, আশা করি একটা মানুষ কৃতদাস তাকে পাত্তা দিয়েছে আর বাকি কেউ তার পাত্তা দেয় নাই, পোলাপান লেলাই দিয়েছে, এই যে জিনিসগুলোর ভিতর দিয়ে উনি গেছেন, তারপরে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, তাকে দেখাইলেন জান্নাত জাহান্নাম এন অল, তারই ধারাবাহিকতায় তাকে রিওয়ার্ড হিসাবে দিলেন। আল্লাহ যারা হিস্ট্রিয়ান যারা লেখেন ইতিহাস লেখেন তারা কি বলছেন যে মদিনায় আল্লাহ ক্ষেত্র প্রস্তুত করছেন ফর হিম টু গো দেয়ার। আওস খাজরাজের ভিতরে যুদ্ধ, এ তারে মারে এ তারে মারে, সব মানুষ মরে সাপ, আর ইহুদিরা তারা চাইতে যে এটা লেগে থাকুক, এটা সলিউশন না হোক, যতদিন এটা লেগে থাকবে ততদিন ইহুদিরা মাতবরি করতে পারবে তাদের উপরে। তখন তারা এসে রসুলকে বললো যে ইয়া রসুল্লাহ আমরা তো শেষ হয়ে যেতেছি, আপনি আসেন না এসে আমাদের ভিতরে আমাদের ঝগড়া বিবাদগুলো মিটায় দেন, এবং তখনও কিন্তু এই স্টেটহুডের চিন্তা আসে নাই, আমাদের ঝগড়া বিবাদগুলো মিটায় দেন এবং আমাদের মুরব্বী হিসাবে আসেন। দ্যাটস হাউ রাসূল সাসাম গেছেন। এটা কিন্তু কোনো জিন্দাবাদ বা কোনো পলিটিক্যাল রেভলিউশন বা কোনো এই ফন্দি কইরা আগের থেকে চিন্তা কইরা দল গঠন কইরা এরকম কোনো ব্যাপার ছিল। এই কথাটা আমি এই বইতেই প্রথম আমার চোখ খুলছে যে আসলে ব্যাপারটা তাই, ওনাকে আল্লাহ এটা রিওয়ার্ড হিসাবে দিয়েছেন, এটা পুরস্কার হিসাবে দিয়েছেন, এই যে 13 বছর ধরে উনি যে এন্ডিউর করছেন যা তার পুরস্কার হিসাবে দিয়েছেন। আচ্ছা, হিজ তাকুয়া অ্যান্ড ফরবিয়ারেন্স, মানে তাকুয়ার জন্য তার এবং তার ধৈর্যের জন্য। সো ইট ওয়াজ এ মেসেজ অ্যান্ড কল অ্যান্ড দেন ইটস রিজাল্টিং ফ্রুট, নট এ পলিটিক্যাল রেভলিউশন। কি ছিল? এটা একটা বাণী ছিল, একটা ডাক ছিল আল্লাহর দিকে, এবং তার ফ্রুট, তার ফল ছিল। আজও আমরা সেই ফল পাইতে চাই, আজও আমরা জমিনে কর্তৃত্ব চাই, কিন্তু রেভলিউশনের ফল হিসাবে চাই না। আমাদের তাকওয়া, আমাদের প্রচেষ্টা, আমাদের তাওহীদ, আমাদের দাওয়াতি কাজ, আমাদের নিজের শরীরে ইসলাম এস্টাবলিশ করার রেজাল্ট হিসাবে আমরা আজও চাই যে ইসলাম আবার দুনিয়ায় কর্তৃত্ব করবে, কিন্তু পলিটিক্যাল রেভলিউশনের মাধ্যমে না, জিন্দাবাদের মাধ্যমে না, খোমেনিজমের মাধ্যমে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করবো বা আমরা এই করব। ফার ফ্রম দ্যাট, হাউ ফার ফ্রম দ্যাট হি ওয়াজ, অ্যান্ড উই হ্যাভ অলরেডি এক্সপ্লেইন হিজ কল ইন সাম ডিটেল, সো দের ইজ নো নিড টু রিপিট এগেন। কত দূরে ছিল মওলানা মওদুদী বা সৈয়দ কুতুব বা তাদের মতো পলিটিক্যাল ইসলামের যারা প্রিচ করেন তাদের চেয়ে কত দূরে ছিল তার পদ্ধতি, কত দূরে ছিল তার মিশন, কত দূরে ছিল তার কাজ, কোনো দিক দিয়ে সেটার সাথে কোনো মিল নাই। যদিও আমরা অলমোস্ট মানে গ
গলাটা কাঁপেও না একবার বলতে যে এটি তো আল্লাহ রাসূলের ঈদ ছিল, আল্লাহ রাসূলের ঈদ তো এটাই পদ্ধতি ছিল আল্লাহ রাসূলের, যে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হবে এবং রাষ্ট্র এই করতে হবে। আল্লাহ রাসূলই ছিলেন না, মদিনা শাসক ছিলেন না? ছিলেন, ইয়েস, কিন্তু কোনো রিভলিউশনের মাধ্যমে শাসক ছিলেন না বা রিভলিউশন করতে চায় শাসক ছিলেন না। তারপরে বলতেছেন, এরপরে বলতেছেন যে দেন ফার্দার পয়েন্ট অফ ক্রিটিসিজম ইজ দ্য অরিয়েন্টেশন ইন জেনারেল দ্যাট দে লে ডাউন দ্য প্রিন্সিপাল উইচ ইজ দ্যাট ইসলাম ইজ এ হোল অ্যান্ড ক্যানট বি ডিভাইডেড আপ। এই কথাটা যখন বলেন ইসলাম একটা টোটাল জিনিস এবং ভাগ করা যায় না, এইটা কথাটা সত্যি, কিন্তু তারা যেভাবে কেউ প্রেজেন্ট করে এটা আল্লাহ রাসূলের তরিকার থেকে একেবারে টোটালি ডিফারেন্ট একটা জিনিস এটা বলতেছে। অ্যান্ড ইট ইজ এ গ্রেট প্রিন্সিপাল, এই কথাটা সত্যি, এটা একটা বড় প্রিন্সিপাল, এটা 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 ই করার উপায় নেই। ইফ অনলি ইট ওয়ার ফলোড বাই দ্য মেথোডোলজি অফ দ্য পায়াস প্রিডিসেসর, এটা খুব বড় একটা প্রিন্সিপাল। যদি আমরা আমাদের সালাফ যারা পূর্ববর্তী পুরুষ, পূর্বপুরুষ যারা, সালাফ আপনাদেরকে আগে বলছি, সালাফ কথাটা মানে কি মুরব্বী বা পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ কারা? প্রথম তিন জেনারেশন, প্রাথমিকভাবে প্রথম তিন জেনারেশন, সাহাবি, তাবে, তাবে তাবে, তারপরে তাদের মতো করে এক্স্যাক্টলি তাদের পদ্ধতির উপর যারা আছেন তাদেরকে আমরা বলবো যে ইমান হাজির উপর আছেন। তো বলতেছেন আমরা যদি ওইটাই করতাম উইদাউট কমিটিং এক্সেস, এবং আমরা তাদের পদ্ধতি ফলো করতাম এবং এক্সেসে যাইতাম না, মানে বাড়াবাড়িতে যদি না যেতাম, তাদের পদ্ধতি কী ছিল? হাজ্জাজ বিন ইউসুফ, মুসলিম শাসকদের ভিতর তার মতো অত্যাচারী আরেকজন মানুষের নাম আপনারা বাইর করতে পারবেন না। আর সাহাবিদের ভিতরে ফিকে এবং জীবনে ইসলাম ধারণ করার ব্যাপারে সবচেয়ে স্ট্রিক্ট যারা ছিলেন তাদের ভিতরে একজন ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর, জানেন তো সবাই এটা, উনি কিন্তু খুব স্ট্রিক্ট ফিক ইক ফলো করতেন। কেউ যদি সহজে কিছু করতে চাইতো আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইতো, যে ওনার কাছে গেলে উনি জিনিসটা সহজ করে দিলেন। আর শক্ত ফতোয়া চাইলে যাইতো আবদুল্লাহ ইবনে ওমরের কাছে, যে উনি সবচেয়ে স্ট্রিক্ট ফতোয়াটা দিবেন। সেই লোক এই হাজ্জাজ বিন ইউসুফের পিছনে, তাকে আমির মানছেন, তার পিছনে নামাজ পড়ছেন, তাকে জিন্দাবাদ দেয়া মসনদ থেকে সরাইতে চান নাই, বিকজ তারা জানতেন প্রোফেটিক মেথোডোলজি কি, উসুল কি, মূলনীতি কি, আজও এটাও আছে প্রযোজ্য। আমরা পড়িনি দেখে আমরা জানি না, আমরা জিন্দাবাদের দেশে জন্মাইছি, আমরা জিন্দাবাদের দেশে জন্মাইছি। আমি নিজে বলছি, আমি আমি একটা কলেজে থাকতে একটা ছাত্র সংগঠনের সাথে উঠাবসা করতাম, আমরা ওদের চলতে দুনিয়াটাকে দেখি, আজও দেখি। এই যে পোলাপানগুলো রাস্তায় দাঁড়াইলো আমাদের গ্রুপে, আমাকে সরাসরি বলে নাই, ঘুরে ফেরায় বলছে যে আমাদের কি কিছু কর্তব্য নাই? কর্তব্য মানে কি ওদের কার সাথে গিয়ে রাস্তায় দাঁড়ানো, এটা বোঝাইতেছে না। কিন্তু এইটা একবারও মিস করতেছেন যে এটা তো এনার্কি, এটা কোনোদিন ইসলামী পদ্ধতি হতে পারে, এটা আমাদের দেশীয় পদ্ধতি, এটা হলো আমাদের দেশীয় পদ্ধতি। আমরা ছোটোবেলা থেকে এই পদ্ধতি দেখে বড় হয়েছি, ছোটোবেলার থেকে এই পদ্ধতি দেখে বলছি। আমি আজকে বলতেছিলাম আমার ওই ইসে হালাকা ছিল আপনার আইসিডিতে, আমি যখন বড় হচ্ছি এলিফেন্ট রোডে থাকতাম, সিক্সে পড়ি ফাইভে পড়ি, বড় ভাইদের সাথে 21 ফেব্রুয়ারি সকালে বাইরে যাব, বড় ভাইয়ের কাছে এটা ভাঙো ঢেল মারে ওটা ভাঙতাম, কি একটা ইংলিশ সাইনবোর্ড, একটা ইংলিশ সাইনবোর্ড, ওই যে কতগুলো এই থাকে না, নিয়ন সাইন মার্কা, ইট মারলে করে ভেঙে যায়, বড় ভাইয়ের কাছে ওটা ভাঙ, বাস মারতাম একটা বড় ইট ভেঙে ফেললাম। কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো চিন্তা নাই, কেন ভাঙতেছে কী ভাঙতেছে, এতে বাংলা ভাষার কী লাভ হইতেছে, বাংলাদেশের কী লাভ হইতেছে, এটা যে একজনের পার্সোনাল প্রপার্টি, এটা যদি গুনার কাজ, এগুলো মাথায় নাই, ভাঙ ভাঙ বাস ভাঙলাম। ওই লোক বুঝতেছে তারটা ভাঙা হইতেছে, আগে ওই যে অনেক বাড়িতে দেখতেন আপনারা এরকম করে চার কোনো একটা ছবি থেকে ল্যাম্প থাকতো আর বাড়ির নাম্বারটা থাকতো 61 ইংরেজিতে আসে নাম্বারটা, ভাঙে বাস ভেঙে দিলাম ওটা, বুঝছেন না, ব্যাস বড় ভাইরা বলছে ভেঙে দিছে। তো এরপরে বলতেছেন যে বাট আনফর্চুনেটলি ইউ ফাইন্ড দ্যাট দ্য সিরিয়াসলি দে সিরিয়াসলি কন্ট্রাডিক্ট, দে মানে যারা পলিটিক্যাল ইসলামের ই করেন তারা, তারা সালাফদের বা পূর্বপুরুষদের এই আবদুল্লাহ ইবনে ওমর কী করছিলেন এটা কেউ জানতে চাবে না, তারা ওটাকে কন্ট্রাডিক্ট করেন যারা পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসেন। সিরিয়াসলি কন্ট্রাডিক্ট ইজ বিকজ দে আর স্ট্রং অ্যাটাচমেন্ট টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইসলামিক স্টেট, তাদের ইসলামিক স্টেটকে প্রতিষ্ঠা করাটা যে কোনো মূল্যে করতে হবে এটার প্রতি যে তাদের স্ট্রং একটা অ্যাটাচমেন্ট আছে, ওই জন্য মেথোডোলজিকে কোনোদিন খোঁজ করেও দেখেন নাই। কিন্তু আমরা আমি তো এই গত দশ বছর আরও কম সময়ে পড়লাম যে আসলে ইসলামের সুন্না কী, কীভাবে শাসকের
শাসককে কি করবেন, শাসক যদি অত্যাচারী হয়, শাসক যদি আল্লাহ বিরুদ্ধ হয়, মানে জাস্ট নামমাত্র মুসলিম কিন্তু অনেক অন্যায় করে, তাকে কি করবেন, কি করে নসিহা করবেন, তাকে সরানোর পদ্ধতি কি? আজকে আপনাদের বললাম কিছু আমি, তাকে তাকে কি করে নসিহা করবেন? শাসককে নসিহা করতে হবে গোপনে, সামনে আপনি তারা বেইজ্জত করতে পারবেন না, মানুষের সামনে বেইজ্জত করতে পারবেন না, ওপেনলি বেইজ্জত করতে পারবেন না, নসিহা করতে হবে গোপনে। ওই যে নসিহার হাদিস আছে 40 হাদিসের ভিতরে, ইমাম নওয়াবীর 40 হাদিসের, ওটার এক্সপ্লেনেশনে দেখেন, শাসককে নসিহা করতে হবে গোপনে, তাকে বুঝাইতে হবে, তাকে এটা আলেমরা করে থাকেন, এটা যেসব আলেমরা করে থাকেন আমরা তাদেরকে দেখি না, সেই জন্য তাদেরকে আমরা মনে করি যে সৌদি বাদশার দালাল, তারা করেন না এটা আপনি জানেন কেমনে? ডেফিনেটলি তারা করেন, নিশ্চয়ই তারা করেন, যদি না করেন তারা তাদের কর্তব্য পালন করতেছেন না। আপনি আপনি দেখবেন, মানে ভিডিও আছে, আমার জামাই আমাকে বলতেছিল একটা ভিডিওর কথা, যে আবদুল্লাহ বিন বাজ বেঁচে ছিলেন, উনি ওই সৌদি বাদশার হাত ধরে ঝাঁকি মারতেছেন, এখানে তো লিপ রিডিং বোঝা যাচ্ছে, বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো, ঝাঁকি মারতেছেন হাতে, মানে এই যা করতেছে এগুলো করো না, আল্লাহর ভয় করো। এই পর্যন্তই তারা পারেন, শাসককে বিজ্জুত করতে পারেন না, তার এগেন্সে জিন্দাবাদ করতে পারেন না, এটা ইসলামী মেথোডোলজি না। এগুলো আমরা জানি না দেখে আমরা আমরা সব কিছুই আমাদের চোখে মনে হয় যে আমাদেরকে অনেকে হাসি ঠাট্টা করে, অনেকটা তবলিগের মতো করে দেখে আমাদেরকে, মনে করে যে দাঁত নাই নখ নাই, মানে খালি 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 কোরআন আর হাদিস বলে যেতেছে, আর খালি শিরক আর কুফর বলে যেতেছে, বুঝছেন না? অনেকে এটা মনে করে, কিন্তু সেই অনেক যাদের যারা মনে করেন তারা কিন্তু একবার পড়ে দেখেন না যে এটা সম্বন্ধে ইসলামের মেথোডোলজি কি। এই ফিক যেটাকে আমরা বলি, ফিক কিন্তু কমপ্লিট, মানে ফিক প্রত্যেকটা সিচুয়েশনের জন্য কিন্তু ইসলামের দিক নির্দেশনা আছে। যদি না থাকে, আপনি যদি বলেন নাই, তাহলে আপনি আল্লাহর কথাকে কন্ট্রাডিক্ট করতেছেন, আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম, তার মানে ডেফিনেটলি ওই দিনই ইসলাম পারফেক্ট হয়ে গেছে। প্রত্যেকটা সিচুয়েশন আপনি কী করবেন ইসলামের সাথে দিক নির্দেশনা আছে, কিন্তু আমরা কোনোদিন এটা পড়ে দেখি নেই, কোনোদিন জানি নেই, কোনোদিন পড়ি নেই, সেই জন্য আমাদের মনে হয় আমরা কি এখন কেঁচোর মতো হয়ে গেলাম নাকি, আমাদের কোনো ব্যাকবোন নাই, পোলাপানে ক্লাস ফাইভের সিক্সের পোলাপান রাস্তায় আর আমরা ঘরে বৈশা ইসলামের কথা কইতেছি, অনেকে বলে এরকম সমালোচনা করে কি? তখন বলতেছেন কল টু সভরেন অথরিটি অফ আল্লাহ আল হাকিমিয়া, এটা কিন্তু খারেজিদের একটা কথা, সৈয়দ কুতুব শুরু করছেন এটা এবং খারেজিরা এটা বলে থাকে, আমাদের একটা সার্কেল একটা বিয়ার ভঙ্গ হয়ে গেছে, এই জন্য একটা বিয়ার ইয়ে হইতেছে, ওই যে দেখা দেখি হইতেছে, তখন ছেলেটি জিজ্ঞেস করছে যে আপনি কোন আকিদা বা কোন মানহাজি করবেন, আমি তাওহিদ হাকিমিয়া বিশ্বাস করি, এই তাওহিদ হাকিমিয়া, বুঝছেন তো? এটা কিন্তু একটা নতুন টার্ম, এটা কোনোদিন কেউ জানেন না, এটা নিয়ে ওসামিনার লেখা আছে, বিন বাজার লেখা আছে, পড়ে দেখেন, এটা হলো খারেজিদের একটা টার্ম, যে সব কিছুর আগে হুকুমত, আমরা অবশ্যই হুকুমতটাই করি কিন্তু সব কিছুর আগে হুকুমত না, আগে ওগুলো তারপরে হুকুমত, এটা বলবেন এখানে। আচ্ছা, এবং হুকুমতের প্রথম জিনিস কি? হুকুমত আল্লাহকে যদি আপনার সভরেন মনে করেন, তাহলে প্রথম জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে তাওহীদের উপর মানুষকে প্রতিষ্ঠিত করবেন, প্রথম দাবি হচ্ছে ওইটা, ওইটাকে পাশ কাটায় গিয়ে আপনি হুকুমত প্রতিষ্ঠা করে কিচ্ছু হবে না, যেটা পাকিস্তানে দেখতেছেন, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পাকিস্তানের নাম কিন্তু হুকুমত, দেখতেছেন না পাকিস্তানের হুকুমতের কী অবস্থা, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান কিন্তু পাকিস্তানের নাম, তো ওইটাকে পাশ কাটালে এই অবস্থায় হবে। কারণ পাকিস্তান কাদের দেশ? মৌলানা মওদুদের দেশ। গতদিন আপনাদের পড়ে শুনেছেন এখানে যে একজন আব্দুল গফুর বলে একজনের কথা, যে আমাদের পার্টিতে সবাই আসতে পারে, সবার জন্য দরজা খোলা, শিয়াও আসতে পারে, বেরেলভি আসতে পারে, বলে বলতেছে আমি নিজেই একজন বেরেলভি, আমার কোনো সমস্যা হয় না এই পার্টির ভিতরে, বুঝছেন না? কিন্তু প্রথম জিনিস কি? ওইটাকে আগে বাইর করা ছিল প্রথম জিনিস। আমরা শেষ করে দিই আজকে, আমাদের আল্লাহ যদি হায়াত দেন, আপনাদের সাথে যদি আবার কোথাও দেখা হয়, মসজিদ পর্যন্ত যদি আমার হায়াত থাকে, এখানে আবার একটা মসজিদ হওয়া পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আর যেখানে জুম্মা নামাজ পড়বেন ওইখানে যদি কোনো রকম অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে তো ইনশাল্লাহ ওইখানে দেখা হইতে পারে, এটা জানি না আমরা, এটা ভবিষ্যতের ব্যাপার, উনি জানেন। আর না হলে আজকের মতো এখানে শেষ করে দিই আমরা, আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি ভুল কিছু বলে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে, আর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা মৌলানা মওদুদির সমালোচনা করি না এখানে, আমরা তার রেখে যাওয়া কাজের সমালোচনা করছি। আমরা দোয়া করি মৌলানা মওদুদকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমরা দোয়া করি সৈয়দ কুতুবকে আল্লাহ জান্নাত নসিব করুন, কারণ তারা মুসলিম ছিলেন, তারা মরে গেছেন, তাদের আমল শেষ হয়ে গেছে, তাদেরকে আমরা কিছুতেই তাদের মানে গিভ আপ করি না, তাদের তাদের কিন্তু আমরা তাদের রেখে দেওয়া কাজের ডেঞ্জারটা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। বহু মানুষ তাদের মেথোডোলজি ফলো করে মরছে এবং এখনও মরতেছে, এখনও মরতেছে এবং আগেও মরছে। আমরা সেসব থেকে পানা চাই, আমরা রসুলের মেথোডোলজি যেতে চাই, আমরা মৌলানা মওদুদের মেথোডোলজিতে বা সৈয়দ কুতুব অথবা মুখোমেনি বা আরও যারা আছেন হাসানুল মান্না তাদের মেথোডোলজি যেতে চাই না, তাদের সাথে জান্নাত চাই না, আমরা জান্নাত চাই কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং তার মেথোডোলজি আমরা ফেরত যেতে চাই, সেই জন্য এত কথা। এখানে কোনো ব্যক্তিগত সমালোচনার কোনো ব্যাপারই নেই,
আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম আমরা যেন কিছু বাসায় নিয়ে যাই এবং চিন্তা করি, আমরা নিজেরা পড়াশোনা করতে পারি, এই বইটা পাওয়া যায়, আপনারা পড়তে পারেন বা চিন্তা করতে পারেন, রিফ্লেক্ট করতে পারেন। আমার জন্য এটা জীবন চেঞ্জকারী একটা বই ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।